সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি মিথিলা ফারজানা। গণমাধ্যমের অনুষ্ঠান, গণমাধ্যমের খবরাখবরের অনুষ্ঠান এবং গণমাধ্যম নিয়ে যারা কাজ করেন তাদেরকে নিয়ে অনুষ্ঠান একাত্তর জার্নাল। একাত্তর জার্নালের সঙ্গে থাকে পত্রপত্রিকা, সঙ্গে থাকে অনলাইন নিউজ পোর্টাল, সঙ্গে থাকে আগামীকালকে সকালের যে পত্রপত্রিকার প্রধান প্রধান শিরোনাম আপনারা দেখবেন সেগুলো। আর আলোচনার সাথে আমাদের যারা যুক্ত আছেন তাদেরকে তো পরিচয় করিয়েই দেবো। আমাদের সাথে যারা আজকে অতিথি হিসাবে যুক্ত আছেন তাদের মধ্যে রয়েছেন ডক্টর এস এম হাসান তালুকদার, অধ্যাপক আইন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আরও আছেন প্রণব সাহা, সম্পাদক দৈনিক আজকালের খবর। আপনাদের দুজনকে একাত্তর জানালে স্বাগত জানাচ্ছি। এমন একটা দিন আজকে, খুব বড় বড় খবর নেই কিন্তু খবর আছে, অনেক খবর আছে। এবং খবর বড় বড় বলতে বোধহয় আমি চাঞ্চল্যকর কিছু না, গুরুত্বপূর্ণ আছে, গুরুত্বপূর্ণ আছে মানে শব্দটা হয়তো একটু ভুল প্রয়োগী হয়ে গেল। চাঞ্চল্যকর হয়তো নেই, ব্রেকিং নিউজ নেই, কিন্তু গুরুত্বপূর্ণ অনেক খবরই রয়েছে। তার মধ্যে যেটি দিয়ে আসলে শুরু করতে চাই সেটি হলো যে আজকে আমরা যেটি শুনছিলাম যে মতিউর রহমান নিজামী জামায়াতে ইসলামের আমির, তার রায়টির পুনর্বিবেচনার আবেদন গেছে। আমি ডক্টর হাসান তালুকদারকে মৃত্যুদণ্ডের যে রায়, মৃত্যুদণ্ডের রায় তার বিরুদ্ধে রিভিউ করুন, আমরা বেশি করে বলতে চান যে মৃত্যুদণ্ডের রায় ডক্টর হাসান তালুকদারকে দিয়ে শুরু করছে এই কারণে যে যদিও আমরা জানি যে এইখানে আবার নতুন করে মানে মামলার যে পুঙ্খানুপুঙ্খ দিক সেটি দেখবার হয়তো সুযোগ নেই, বরং রায়ের মধ্যে আইনগত দিকগুলোই বিবেচনা করা হবে যে আইনের কোনো ফাঁক ফোকর রয়ে গেল কিনা বা ভুল রয়ে গেল, তাই কি আমি কি ঠিক বুঝেছি কিনা ডক্টর হাসান তালুকদার? ধন্যবাদ, আপনি ঠিকই বলেছেন। তো এখানে আমাদের রিভিউটার অধিকারটা দেওয়া আছে আমাদের সংবিধানের 105 নম্বর অনুচ্ছেদে, আর্টিকেল 105। কিন্তু রিভিউটা কোন কোন গ্রাউন্ডে অ্যাকসেপ্টেড হবে এই ব্যাপারে অনেক কেস ল আছে, আমাদের জুডিশিয়াল প্রিসিডেন্ট আছে, অনেক রায় আছে, নজির আছে। যেহেতু এটা একটি বিচারাধীন বিষয় তা আমি মামলার মেরিটে যাব না, রিভিউয়ে কী হতে পারে সেটিও আমরা মন্তব্য করব না। তো শুধু কেস লগুলো আমরা আলোচনা করতে পারি, কোন কোন গ্রাউন্ডে রিভিউ হয়, রিভিউ কী কী বিষয়ে বিবেচনা করে থাকে এই বিষয়গুলো আমরা আলোচনা করতে পারি। তা ফার্স্ট হলো যে রিভিউ আর আপিল কিন্তু এক জিনিস নয়। হ্যাঁ, রিভিউয়ে আপনার পুরো রিহিয়ারিং হবে না, সবগুলো শুনানি হবে না, এবং অ্যাপিলে যে বিষয়গুলো আলোচনায় আসেনি এমন নতুন কিছু বিষয় আলোচনায় আসবে না। রিভিউয়ের একটা গ্রাউন্ডে যেটা রিভিউ অ্যাকসেপ্টেড হয়, তার আগে একটু বলে নিই যে রিভিউ অ্যাপিলের ডিভিশনে রিভিউয়ে তার সিদ্ধান্ত বাতিল করেছে এরকম ঘটনা খুবই কম। গত আমি একটা মামলার কথা জানি শুধু, কমিশনার অফ ট্যাক্সেস ভার্সেস মল্লিক ব্রাদার্স, প্রায় 1981 সালে ডিএলআর এ এটা দেওয়া আছে। সেখানে অ্যাপিলের ডিভিশন তার প্রিভিয়াস যে সিদ্ধান্ত রিভিউ করার পরে সেট অ্যাসাইড করে বাতিল করে দিয়েছিল। এরপরে খুব একটা সেট অ্যাসাইড ঘটনা আমার জানা নেই। দৃষ্টান্ত বলে যে সাধারণত এই সিদ্ধান্তটি পুনর্বহালই থাকে। হ্যাঁ, তবে এটা আইনগতভাবে এটা আমরা বলতে চাই না, হ্যাঁ, যে এটা এক্সেপশন হতে পারে, ভিন্ন হতে পারে। তবে রিভিউটা হয়, কারেকশনটা হয়, আপনার একটা হলো ক্লারিক্যাল কোনো মিস্টেক যদি ধরা পড়ে সেটা চেঞ্জ করতে পারে, অথবা আরেকটা বলা হয় মিস্টেক বা এরর অন দ্য ফেস অফ দ্য রেকর্ড, এটি বলা হয়। কারণ এরর অন দ্য ফেস অফ দ্য রেকর্ড বলতে আমরা কী বুঝি, সাধারণত আমাদের লিগাল ক্ষেত্রে আমরা তিনটি জিনিসকে বুঝে থাকি। একটা হলো যে যদি দেখানো যায় অ্যাপিলের ডিভিশনের যে জুরিসডিকশন আছে সে তার সিদ্ধান্ত তার জুরিডিকশনের বাইরে চলে গেছে, এমনটি যদি দেখানো যায় তাহলে রিভিউ অ্যাকসেপ্টেড হয়। আরেকটা হতে পারে যে দেখানো যায় অ্যাপিলের ডিভিশনের যে জুরিডিকশন আছে, যে ক্ষমতা আছে, সেই ক্ষমতা সেই প্রয়োগ করেনি, করলে হয়তো বা জাস্টিস হতো, না করার কারণে ইনজাস্টিস হয়েছে, এমনটি যদি দেখাতে পারে। আরেকটি গ্রাউন্ড হলো যেটাকে আমরা বলে থাকি প্রসিডিউরাল আল্টারভাইরিস, জুডিশিয়াল প্রসিডিংসটা যে ম্যানারে হওয়ার কথা সেইভাবে না হয়ে ভিন্নভাবে হয়েছে, এটি যদি দেখানো যায় যার ফলে ইনজাস্টিস হয়েছে, তাহলে রিভিউ সিদ্ধান্ত পজিটিভ হতে পারে।
এখন আমি জানি না এখানে সরকার অথবা আমাদের ওই যে আইনজীবী এই ধরনের কোনো বিষয় উপস্থাপন করতে পারবেন কি না, এটি টোটালি হাইপোথেটিক্যাল। অতএব আমাদেরকে এর এই আলোকে আমাদেরকে অপেক্ষা করতে হবে রিভিউয়ের সিদ্ধান্ত কি হয়। তা তো নিশ্চয়ই, এবং রিভিউ শুধু কেন, যেটি বিচারাধীন বিষয় সেটিতে সবসময় আদালতে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অ্যাড করতে চাই আমি, যদি আপনি অনুমতি দেন। অবশ্যই, আমাদের এই বিষয়ে আমাদের সংবিধান কিন্তু খুবই হার্শ, কঠোর। আমাদের সংবিধান আর্টিকেল 47-এ আমাদের এটা অ্যামেন্ডমেন্ট করে আনা হয়েছিল, পরে সেখানে বলে দেওয়া আছে যে গণহত্যা, যুদ্ধ অপরাধ, মানবাধিকার লঙ্ঘন করেছে যে সমস্ত অপরাধগুলো আছে, এতে এই সম্বন্ধে যে আইনগুলো করা হয়েছে আমাদের দেশে, সেই আইনগুলো যদি মৌলিক অধিকারের পরিপন্থী হয়, সংবিধানের মৌলিক পরিপন্থী, এই কারণে বাতিল হবে না। হ্যাঁ, আর্টিকেল 47 এতে বলা আছে যে এই আইনগুলোতে যাদের বিচার হবে, অভিযুক্ত হবে, তারা আর্টিকেল 31, আর্টিকেল 35 এবং 44 অর্থাৎ বেশ কিছু মৌলিক অধিকার তারা প্রয়োগ করতে পারবে না, ইভেন তারা রিটও করতে পারবে না, সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন মামলা করতে পারবে, রিট করতে পারবে না, তাদেরকে এখান থেকেও হার্স করে দেওয়া হয়েছে এখানে। সুতরাং এই প্রেক্ষাপটে আমার মনে হয় যে যে গ্রাউন্ডগুলো আমি বললাম, এই গ্রাউন্ডগুলোতে তথ্য বের করে নিয়ে আসা ভেরি ডিফিকাল্ট, খুব সেন্সিটিভ পলিটিক্যাল মামলা। আমার ধারণা অ্যাপিলেট ডিভিশন খুব চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত গ্রহণ করছে। আমি জানি না, মানে রাজনৈতিক মামলা বলতে কী বুঝলেন, আমি সেটা সে উনি নিশ্চয় আমাকে ভালো ব্যাখ্যা দেবে। তবে আমি যেটি বলি, যেটি উনি বলেছেন সর্বশেষ, যে সংবিধানে যেটি অংশ করা হয়েছে যে তারা কেন মৌলিক অধিকার পাবেন, তারা এমন একটি অপরাধ করেছেন যে অপরাধের থেকেও মৌলিক অধিকার আরও বেশি উন্নত এবং আরও বেশি তেমন মানুষই পাবে যে এরকম অপরাধের সঙ্গে যুক্ত নয়, যেই মানবতা বিরোধী অপরাধ করেছে তার তো মানবিক অধিকার থাকার কথা নয়। সংবিধানে কিন্তু জনগণের সেই আকাঙ্ক্ষাই ব্যক্ত করা হয়েছে, উনি যে দুটি অনুচ্ছেদ উদ্ধৃত করলেন, আমি সেই অনুচ্ছেদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলতে চাই যে আমরা আকাঙ্ক্ষা করি আপিলের ডিভিশন যখন এই রিভিউ দেখে শুনবে তখন তারা মানুষের এই আকাঙ্ক্ষা এবং আপিল বিভাগ যে সমস্ত গ্রাউন্ডে এই রায় দিয়েছিল, মৃত্যুদণ্ড রায় দিয়েছিল, এবং যে সমস্ত গ্রাউন্ডের কারণে, যেই অপরাধের কারণে তাদেরকে মৌলিক অধিকারের সুনির্দিষ্ট কয়েকটি ধারা সুবিধা পাওয়ার থেকে বঞ্চিত করা হয়েছে, সেটিকেই বহাল রেখে তার মৃত্যুদণ্ডটি বহাল থাকবে, এটি আমাদের আকাঙ্ক্ষা, দেশবাসীর আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের আকাঙ্ক্ষা। আমরা আশা করি সেই আকাঙ্ক্ষা আমাদের মহামান্য আপিল বিভাগ সেটি আমাদেরকে হতাশ করবেন না। আমি শুধু এইটুকু বলতে চাই, মানে সেটুকুর বেশি বলার কোনো জায়গাও আমার বসে বোধহয় নেই, মতিউর রহমান নিজামি জামাত ইসলামী আমির, দলের আমির এবং সেই জামাত ইসলামী সংগঠনগতভাবেও মুক্তিযুদ্ধে আমাদের বিরোধিতা করেছে, আমাদের সকল গণহত্যার সঙ্গে তারা জড়িত ছিলেন, আমাদের বুদ্ধিজীবী হত্যার সঙ্গে জড়িত ছিলেন, এবং গত 44 বছর স্বাধীনতার পরও তারা যে সমস্ত আচরণ বক্তৃতা বিবৃতি দিয়েছে তাতে করেও তাদের কখনোই তারা এই দেশের পক্ষে যুদ্ধের বিজয়ের যে স্বাধীনতা তা তারা মেনে নিয়েছে। এটা তাই কি এবছর 26 মার্চ ছাত্র শিবির একটি মিছিল বের করেছে যে স্বাধীনতা এনেছি, স্বাধীনতা, সেইটাই স্বাধীনতা এনেছে কার নেতৃত্বে, তারা স্বাধীনতা এনেছে আলবদর কমান্ডার মুজাহিদের নেতৃত্বে, স্বাধীনতা এনেছে রাজাকার কমান্ডার মতিউর রহমান নিজামীর নেতৃত্বে, স্বাধীনতা এনেছে সাইদ হোসেন দেলওয়ার এদের নেতৃত্বে, কাদের মোল্লার নেতৃত্বে যারা ফাঁসিতে ঝুলেছে, কামারুজ্জামান যিনি ফাঁসিতে ঝুলেছেন, যারা শীর্ষস্থানীয় নেতা জামাত ইসলামী, তাদের নেতৃত্বে তারা স্বাধীনতা এনেছিল। ছাত্র শিবিরের এই সমস্ত প্রজন্মের যারা নেতা ছিলেন, বাংলাদেশ হওয়ার পরে যারা ছাত্র শিবির তৈরি করেছেন, তারা কী রাজনীতি করেছেন 71 সালে, এই সমস্ত ভণ্ডতা, এই সমস্ত কপটতার কারণেই আজকে তারা দেশের রাজনীতিতে এই অবস্থানে গিয়ে পৌঁছেছে। এর জন্য এই বলার জন্য কি অবস্থানে পৌঁছেছেন প্রণব শাহ, আপনি আমাকে এই বলার জন্য বলছেন যে তারা রেজিস্ট্রেশন করতে পারে আমাদের আমাদের নির্বাচন নির্বাচনের মানে হলো যে দল রাজনীতি করে, যে দল রাজনীতি করে সেই দল কোনো না কোনো ভাবে কোনো না কোনো নির্বাচনে জনগণের কাছে গিয়ে তার আদর্শ, তার কর্মসূচি, তার সরকার পরিচালনার নীতি সম্পর্কে জনগণের দাবি না, কিন্তু প্রণব শাহ আজকে তারা হয়তো নিবন্ধিত কোন সরকার দল নয়, এই কারণে তারা নির্বাচন করতে পারে নাই, না নির্বাচন করতে পারে না কেন, যে তারা আলবদর রাজাকার হিসেবে যুদ্ধের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে করেছে। প্রণব শাহ তারা হয়তো কোনো নিবন্ধিত দল নয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য, কিন্তু প্রত্যেকটি বড় দল তাদেরকে মাথায় রেখে গোনায় রেখে, সেটা আমাদের খারাপ রাজনীতির উদাহরণ,
সেটা আমাদের ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির কোন জায়গায় ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি, সেই জন্য আমরা সকল দলকে সমালোচনা করি, সেই জন্য এখন আমাদের স্লোগান, সেই জন্য আমাদের এখনকার দাবি, সেই জন্য এখনকার জনমানুষের আকাঙ্ক্ষা যে কোন রাজনৈতিক দল এই যুদ্ধাপরাধীদের সঙ্গে যুক্ত, যুদ্ধাপরাধীদের সংগঠন এবং যুদ্ধাপরাধীদের যারা আদর্শ বিশ্বাস করে তাদের আদর্শের উত্তরাধিকার যে সমস্ত সংগঠন লালন করে তাদের কাউকে কোনোভাবেই প্রশ্রয় দিবে না, দলে নিবে না, জোট করবে না, জোটে থাকলে জোট থেকে বাদ দিবে না, এবং ভবিষ্যতে আপনি যে উক্তিটি করলেন যে সেই কারণে তারা আজকে রাজনীতির এই জায়গায় এসে উপস্থিত, তারা তো আসলে ভালো একটা শক্ত অবস্থানে এসে উপস্থিত হয়েছেন, এখনো তারা প্রতিপক্ষ হিসেবে অনায় আসেন, তারা বড় দল বিএনপির সঙ্গে জোটবদ্ধ রাজনীতি করে, তাদের দলের নেতাদের পক্ষে হরতাল করলে কেউ কেউ মৌন সমর্থন দেয়, এই রাজনীতি তো বাংলাদেশে আছেই, এবং সেই রাজনীতির সুফলের কারণেই কুফলের কারণেই তো এই রাজাকার নেতা মতিউর রহমান নিজামীর গাড়িতে পতাকা উঠেছিল 2001 সালে, সেই রাজনীতির কারণে আলী হাসান মুজাহিদ যিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন যুদ্ধ অপরাধে দণ্ড হয়ে তার গাড়িতেও কিন্তু পতাকা উত্তোলন করেছিল, আওয়ামী লীগও কি একেবারে অবশ্যই আওয়ামী লীগ যদি যদি করে করে থাকে যদি ভবিষ্যতে করার চেষ্টা করে, এখন আমরা সেই রিপোর্ট করি আমাদের পত্রিকায়, সেই রিপোর্ট করি আমাদের টেলিভিশনে যে যুদ্ধ অপরাধের সঙ্গে যুক্ত দলের নেতাকে মনোনয়ন দিয়েছে ইউনিয়ন পরিষদের নেতা হিসেবে, যুদ্ধাপরাধীদের আত্মীয়কে নমিনেশন দিয়েছে ইউনিয়ন পরিষদের নির্বাচনে বা উপজেলা নির্বাচনে, আমরা সেই রিপোর্ট এখনো করি, আমরা সেই রিপোর্ট এখনো সেই জন্য করে যাচ্ছি। আমার মনে হয় যে আমরা এই প্রসঙ্গে ফিরে আসি, যদি ডক্টর হাসান তালুকদার একটি বিষয় আমি একটু জানতে চাই, আপনি এই প্রসঙ্গে নিশ্চয় যোগ করবেন, আমি যদি একটি প্রশ্ন রেখে দিই আপনার কাছে, সেটি হলো যে মতিউর রহমান নিজামীর এই মামলাটি একটি দিক থেকে আমি জানি না, আমার কাছে মনে হয়েছে একটু ভিন্ন রকম, এই কারণে মনে হয়েছে যে মতিউর রহমান নিজামী মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত যে অভিযুক্ত যারা রয়েছেন, যে অপরাধীরা রয়েছেন, তাদের মধ্যে এমন একজন ব্যক্তি যিনি যার আইনজীবী বলেছেন যে হ্যাঁ তার এক ধরনের সম্পৃক্ততা আছে কিন্তু সেটি সরাসরি সম্পৃক্ততা না, এবং তিনি বলার চেষ্টা করেছেন যে এক্ষেত্রে তার সম্পৃক্ততা থাকলেও খুব বেশি কোনোভাবে উনি নিজের হাতে কিছু করেননি বা নিজে হয়তো হত্যা ধর্ষণ ইত্যাদির সাথে যুক্ত ছিলেন না। এখন আমার প্রশ্নটি হচ্ছে যখন তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে যাবেন বা প্রাণভিক্ষা চাইবার একটা প্রশ্ন যখন আসবে তখন কি বিষয়টা আসলে, যদিও হয়তো আমি প্রশ্নটি করতে করতেই মনে হচ্ছে যে প্রাণভিক্ষা চাইবার প্রধান শর্তটি বোধ হয় এটি যে আপনাকে সব অভিযোগ মেনে নিতে হবে, আপনার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ রয়েছে সেগুলোকে আপনার মেনে নিয়ে প্রাণভিক্ষা চাইতে হবে, বিষয়টি তো এরকমই বোধ হয়। আমি খুব ভালো প্রশ্ন করেছেন, আমি একটু আগে থেকে একটু যাই, কোর্ট বিষয় করবে জাস্টিস অ্যাকর্ডিং টু ল, আইন অনুযায়ী একজন খুব পপুলার ম্যান, ব্যাপক জনসমর্থন আছে, সে একটা অপরাধ করেছে, জনগণ চায় তার শাস্তি না হোক, আদালত কি তাকে মাফ করতে পারবে, আদালত কি জনমত দেখবে না, এই জন্য বলা হয় জাস্টিস অ্যাকর্ডিং টু ল, নাম্বার ওয়ান। তো এখানে আমাদের জনমতের ব্যাপার নেই, আদালত জনমত দেখবে না, আইন অনুযায়ী যাবে, আইন আছে, কঠোর আইন আছে, আইন অনুযায়ী অগ্রসর হবে। আর যেটা বলেছেন আপনি আমাদের ভালো একটা প্রশ্ন করেছেন যে আমাদের আদালত অপরাধীকে শাস্তি দেয় জাস্টিস অ্যাকর্ডিং টু ল, হায়েস্ট কোর্ট পর্যন্ত শাস্তি দেওয়া হলো, বহাল রাখলো, প্রেসিডেন্ট মাফ করে দিতে পারবে, এই সংবিধানই বলছে অপরাধীকে শাস্তি দেয় আদালতকে, আর এই সংবিধান বলতেছে প্রেসিডেন্টকে তুমি মাফ করে দিতে পারবে, কেন এটা করা হলো? দুটো কারণে, একটা হচ্ছে আদালত বিচার করবে টু প্রোটেক্ট ইউর ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট, ইন্ডিভিজুয়াল রাইট, আপনাকে আমি আঘাত করলাম, আপনার অধিকার আমি লঙ্ঘন করলাম, বা হ্যাঁ এখানে আদালত আমাকে শাস্তি দেবে, আমি কে সেটা দেখবে না, কিন্তু যদি দেখা যায় এমন যে আমি কোনো কারণে একটা খুন করে ফেললাম প্ররোচনা পরে যে হোক, আমার আদালত কিন্তু আমাকে শাস্তি দিয়ে দিল, কিন্তু আমি কে, আমাকে দেখবো না, আমি কে, আমি নোবেল পুরস্কার বিজয়ী, আমি বড় বিজ্ঞানী, বড় ডাক্তার দেখবে না, কিন্তু রাষ্ট্রপতি এখানে দেখার ব্যাপার আছে, কী দেখবে সে, যে আমি হয়তো ভুল করে ফেলেছি, এখন আমাকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় কিন্তু যে এক সেকেন্ড যাকে যাকে যে হত্যা হলো সে কিন্তু আর ফিরে আসবে না, কিন্তু আমি একজন বড় ডাক্তার, আমাকে যদি মেরে ফেলা হয় ফাঁসি দেওয়া যায়, আদালত কিন্তু এটা দেখবে না, আমাকে মারার পরে আমার ফ্যামিলি কী হবে কী, আদালতে দেখার ব্যাপার না, জাস্টিস অ্যাকর্ডিং টু ল। এখানে দেখা যায় প্রতি বছর 5,000 লোক ক্যান্সার রোগে বিনা চিকিৎসা মারা যাবে, এর মধ্যে সাংবাদিক থাকবে, বিজ্ঞানী থাকবে, শিক্ষক থাকবে, রাজনীতিবিদ থাকবে, তখন কী হবে? তখন রাষ্ট্রপতিকে বলা হয়েছে আপনি সেক্ষেত্রে ওই ইন্ডিভিজুয়াল ইন্টারেস্টকে অ্যাভয়েড করে, ইগনোর করে কালেকটিভ ইন্টারেস্ট, ন্যাশনাল ইন্টারেস্টকে দেখবেন এবং তাকে মাফ করবেন,
এই জন্য প্রেসিডেন্টকে পাওয়ার দেওয়া হচ্ছে, একজন ক্রিমিনালকে মাফ করে দেওয়ার জন্য এই সংবিধানিক ক্ষমতা দেওয়া হয়নি, একজন দলের লোককে মাফ করার জন্য ক্ষমতা দেওয়া হয়নি, একজন আত্মীয়কে মাফ করার জন্য এই ক্ষমতা দেওয়া হয়নি, একটা বিশেষ গ্রাউন্ডে দেওয়া হচ্ছে, সেই গ্রাউন্ডে পড়তে হবে। কিন্তু নিজামের ব্যাপারটা সেই গ্রাউন্ডে কি পড়বে কি, সেই বিবেচনা আপনার উপর, সেই বিবেচনা পড়বে না, কারণ সেই পড়বে না জন্যই কিন্তু কয়েকটি মৌলিক অধিকার কিন্তু কয়েকটি মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে কাদেরকে, যুদ্ধাপরাধে দণ্ডিতদের ক্ষেত্রে। আমরা তো আশা করি যে যুদ্ধাপরাধের দণ্ডিতর ক্ষেত্রে রাষ্ট্রপতি ওই ক্ষমা ভিক্ষা চাওয়ার সুযোগও থাকা উচিত না। আমি কিন্তু ডক্টর হাসান তালুকদারকে প্রশ্নটি আসলে অন্য জায়গা থেকে করেছিলাম, যে মতিউর রহমান নিজামী কিন্তু পক্ষান্তরে স্বীকার করে নিয়েছেন যে তিনি এই অপরাধের সাথে যুক্ত, হয়তো সরাসরি না, আমি একটি বিরতিতে যাব, প্রশ্নটা রেখে যাই, হয়তো সরাসরি নয়, কিন্তু তিনি জিজ্ঞেস করে একভাবে স্বীকার করে নিয়েছেন যে তিনি কোনো না কোনোভাবে যুক্ত, তার আইনজীবী স্বীকার করে নিয়েছেন। মানে এরকম একটি অবস্থায় রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাওয়া, মানে রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাওয়ার কি প্রধান শর্তটি এটি যে প্রথমেই আপনাকে সকল অভিযোগ স্বীকার করে নিতে হবে যে হ্যাঁ এই অপরাধগুলো আমি করেছি কিন্তু তারপর আমি ক্ষমা চাই, এটি আমরা অনেক সময় শুনি, এটি কি না? অলরেডি পার্টি স্বীকার করেছে। হ্যাঁ, আমি সেই জায়গায় বলছি, তার মানে কি সে আংশিকভাবে স্বীকার করে নিয়েই রাষ্ট্রপতির মাফ করার কোনো স্কোপ নেই, আইনগতভাবে আছে কিন্তু এটা ঠিক না, এটা ঠিক না। ভারতে ভূম উদাহরণ আছে যেখানে রাষ্ট্রপতি মাফ করে দিয়েছে। হ্যাঁ, আপনার এটা রাষ্ট্রপতির ডিসক্রিশন, ডিসক্রিশন ডাজ নট মিন ইউ ক্যান ডু এনিথিং অ্যাজ ইউ লাইক, ডিসক্রিশন মিনস ইউ ক্যান চুজ ওয়ান অর মোর ফ্রম ভেরিয়াস অ্যাভেলেবল অল্টারনেটিভস বাট উইথ রেফারেন্স টু দি রুলস অফ রিজনস অ্যান্ড জাস্টিস। আপনি অনেকগুলো বিকল্প আছে, মাফ করতেও না করতেও আপনি মাফ করলেন, কিন্তু এটা আপনাকে যুক্তিক হতে হবে, ইউ ক্যানট অ্যাক্ট আরবিটারিলি, ইউ ক্যানট অ্যাক্ট হিউমিজিক্যালি। নিশ্চয়ই, আমরা একটা বিরতি নিয়ে ফেরত আসছি ডক্টর হাসান তালুকদার, একটি বিরতি একাত্তর জার্নালে। একাত্তর জার্নাল এবং আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি, আপনাদের সাথে আছে মিথিলা ফারজানা, আমার সাথে আছে অনলাইন নিউজ পোর্টালগুলো এবং সেখানে রয়েছে প্রথম আলো। তনু হত্যাকাণ্ড জড়িতদের গ্রেপ্তারে আন্দোলনের প্রয়োজন নেই, এটি পুলিশের বক্তব্য আমি যতদূর দেখেছি, সেটি হচ্ছে এই সংক্রান্ত, জি এটা পুলিশের পেশাগত ও নৈতিক দায়িত্ব, তেমনটি বলেছেন পুলিশের প্রতিনিধি যিনি রয়েছেন গণমাধ্যমের সাথে, যার যিনি কথা বলেছেন তিনি বলেছেন যে এতে প্রয়োজন নেই এবং এখানে যা যা করবার সেটি হচ্ছে, কিন্তু তনু হত্যাকাণ্ডের অগ্রগতির জন্য, তদন্তের হত্যাকাণ্ডের অগ্রগতির জন্য কথা ছিল যে তনুর লাশ দ্বিতীয়বার কবর থেকে তুলে আবার ময়নাতদন্ত করা হবে, কিন্তু সে ব্যাপারে এখন পর্যন্ত আমরা কোনো অগ্রগতির খবর পাইনি। তৃতীয় ধাপে 46 ইউপিতে প্রার্থী নেই বিএনপির, অর্থাৎ আজকে যেই প্রচার প্রচারণার শেষ দিন ছিল সেই তৃতীয় ধাপের 46 ইউপিতে প্রার্থী নেই বিএনপি, খুব সম্ভবত এবারও 650 মতন, 643টি নির্বাচনে ইউপিতে নির্বাচন হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদে, এবং চুরির কিছু অর্থ ফেরত দেবেন মূল হোতা অর্থাৎ কিম ওং, যে ব্যবসায়ী রয়েছেন তিনি বলেছেন, হ্যাঁ তিনি বলেছেন যে তার ব্যবসা প্রতিষ্ঠানে কিছু অর্থ ঢুকেছে, তবে তার মধ্যে 40 মিলিয়ন পেসো আমি যদি ভুল না করে থাকি সেটি জুয়ার আসরে হারিয়ে গেছে, সুতরাং সেই বিষয়ে তিনি কোনো কথা বলতে রাজি নন। এবং মোটেই যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা এবং সাবেক স্ত্রীকে দেখতে বিমান ছিনতাই, মিশরে এই বিমান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বিডি নিউজ 24 বলছে বিদায় অনুষ্ঠানে নিয়ন্ত্রণের দ্বন্দ্বে চির বিদায় শিক্ষার্থী, প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রামের, সেখানে বিদায় অনুষ্ঠান এবং নবীনবরণ এই দুটির নিয়ন্ত্রণ নিয়ে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে একজন শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। প্রাইভেট ইউনিভার্সিটিতে এই ধরনের ঘটনা ঘটার খবর খুব বেশি চোখে পড়ছে না, মনে পড়ছে না আমার। ভাঙচুরের নিন্দায় মহিউদ্দিন, নাসিরের ভাষা নিয়মতান্ত্রিক প্রতিবাদ। মগবাজার ফ্লাইওভারের প্রথম দ্বার খুলছে, এক চোখের দৃষ্টি হারালো মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশুটি, এই শিশুটিকে নিয়ে আমরা অনেক কথাই পড়েছিলাম গণমাধ্যমে, সেই গুলিবিদ্ধ শিশুটি এক চোখের দৃষ্টি হারালো। ফের সড়ক অবরোধ করে তনু হত্যার প্রতিবাদ, কোটি ডলার ফেরত দিতে চান কিম ওং, যে কথা বলছিলাম কিম ওং এই চীনা ব্যবসায়ী, তিনি ১ কোটি ডলারের মতন ফেরত দিতে আগ্রহী। মগবাজার মৌচাক ফ্লাইওভার চালু হচ্ছে বুধবার, সমকাল বলছে অনেক তর্ক বিতর্ক অনেক আলোচনা যে এই ফ্লাইওভার নিয়ে, সেই মগবাজার মৌচাক হ্যাঁ তার একটি অংশ, এই যে এক চোখ খুলছে সে তেমনটাই বলছিল বিডি নিউজ 24। মগবাজার মৌচাকের একটি অংশ উদ্বোধন হচ্ছে বুধবার, অর্থাৎ রাত পোহালে যে দিন শুরু হচ্ছে সেই
মগবাজার মৌজাক তনু হত্যা তদন্তে জনগণের সহায়তা চায় পুলিশ। বিভিন্ন রকমের কথা এসেছে পুলিশের কাছ থেকে। এই বক্তব্যটা একটু আমাদের বিস্তারিত জানতে হবে, মানে এখানে বক্তব্য যে পুলিশ সহযোগিতা চায়, আবার আর পুলিশ কর্মকর্তা বললো যে আন্দোলনের দরকার নেই, আন্দোলনের প্রয়োজন নেই, আন্দোলনের প্রয়োজন নেই কিন্তু সহায়তা চান, আন্দোলন চান না সহায়তাটা চান। এবং মায়ের পেটে গুলিবিদ্ধ সুরাইয়ার এক চোখ নষ্ট হয়ে গেছে, মাগুরা সেই সুরাইয়া যাকে নিয়ে আমরা অনেক খবর করেছি, খবর পড়েছি। হ্যাকারের স্বীকারোক্তি, হ্যাকড রিজার্ভে $7 মিলিয়ন ফেরতে রাজি ফিলিপিনো ব্যবসায়ী ও ক্যাসিনো, যদিও এখন আর কেউ এই কথাটিকে হ্যাকার বলতে বা হ্যাকিং বলতে রাজি নয়। তনু হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, তীব্র যানজট। রিভিউ চেয়ে নিজামীর আবেদন, যেটি নিয়ে আমরা আলাপ করেছি। তনুর লাশ তোলা হবে আজ, মামলা যাচ্ছে সিআইডিতে। আশা করা যাক যে বুধবারে হয়তো সত্যি সেই লাশ তোলা হবে। মজার ব্যাপার হচ্ছে হ্যাকারের স্বীকারোক্তি, এবং এখানে বলা হচ্ছে রিজার্ভের টাকা হ্যাকিং নয়, ব্যাংকের ডিজিটাল জালিয়াতি। এটা বিএনপি প্রেস কনফারেন্স করে আজকে বলেছে। হ্যাঁ, বিএনপি এই একটি খবর, আবার সেখান থেকে চলে আসতে হবে। বিএনপি আজকে বড় ধরনের একটি সংবাদ সম্মেলন করেছে এই রিজার্ভের টাকা লুট বিষয়ে। প্রথম সেমি খেলতে নামছে ইংল্যান্ড নিউজিল্যান্ড। আমার কাছে যেটি আছে সেটি হচ্ছে বিবিসি বাংলা এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটি চলছে, সেখানে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড মুখোমুখি হচ্ছে প্রথম সেমিফাইনালের প্রথম খেলা। চুরি হওয়া $50 লাখ ফিরিয়ে দেবেন কিম অং, $50 লাখ এখানে দেখছি, আবার অন্য জায়গায় আমরা দেখেছি $1 কোটি। শ্বাসরোধ করে তনুকে হত্যা, তবে ধর্ষণ অনিশ্চিত, বিবিসির খবর। বাংলাদেশের পুলিশ জানিয়েছে শিক্ষার্থী সোহাগী জাহান তনুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে, তবে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে কিনা সে ব্যাপারে পুলিশ এখনও নিশ্চিত নয়। এটা আমার কাছে মনে হচ্ছে নতুন খবর, কারণ আমরা এতদিন পর্যন্ত জানি যে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। লাহোর হামলার পর কয়েকশো গ্রেফতার, অস্ত্র উদ্ধার। আমার হাতে আরেকটি মাত্র নিউজ পোর্টাল আছে, সেটি হচ্ছে প্রতিদিনের সংবাদ। সেখানে বলা হচ্ছে তনু হত্যা তদন্তে কুমিল্লায় সিআইডি, কুমিল্লায় সিআইডি মানে সিআইডি যেহেতু তদন্তভার গ্রহণ করেছে তাই তারা কুমিল্লায়। তনু হত্যা প্রতিবাদ ছড়িয়ে পড়ছে দেশে দেশে। তনুর খুনির বিচার দাবিতে শাহবাগে অবরোধ, লাঠিচার্জ। এই পুরো অংশটি আসলে তনু বিষয়ক, পুরো অংশটি না, পুরো পাতাটি তনু বিষয়ক। জাপা থেকে করিমুদ্দিন ভরসা বহিষ্কৃত, শুধু এই খবরটি দেখতে পাচ্ছি। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আমি এখানে দেখতে পাচ্ছি না, যেমন প্রিমিয়ার ইউনিভার্সিটির একজন না পাচ্ছি, অনির্দিষ্টকালের জন্য প্রিমিয়ার ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা কিছুটা নিচে নেমে গেছে, অন্যান্য খবরগুলো উপরের দিকে উঠে গেছে এখানে। এবং নিউজিল্যান্ড থা ইংল্যান্ডের খবর আছে, যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা, সেই খবরটিও দেখতে পাচ্ছি। চারজন দুর্বৃত্তকারী তাকে মোটরসাইকেল যোগে এসে গুলি করে পালিয়ে যায়। তনু হত্যা সুষ্ঠু তদন্তে জনগণের সহায়তা চায় পুলিশ। মোটামুটি এই ছিল আমাদের হাতে যে নিউজ পোর্টালগুলো ছিল, সেগুলোর মধ্যে সবগুলো আমরা দেখে ফেলেছি। আমার মনে হয় যে নিউজ পোর্টালগুলোর মধ্যে যা আছে মোট তারই কিছুটা হয়তো বেশি বা কম আমরা দেখতে পাবো। আজকে পত্রপত্রিকাগুলোতে ডেইলি অবজারভার দেখতে পাচ্ছি, অবজারভার বলছে কিম ওং উইলিং টু রিটার্ন পার্ট অফ মানি। ঢাকা ট্রিবিউন, স্ট্রাইক অ্যাট এডুকেশনাল ইনস্টিটিউশনস অন April 3, অর্থাৎ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটে যাবে আগামী 3রা এপ্রিল। ইনভেস্টিগেশন চার্জ নাও গিভেন টু সিআইডি, সিআইডির হাতে তদন্তভার ন্যস্ত। তনুজ ফ্যামিলি পুরোটাই তনুর পরিবার নিয়ে। এরপর রয়েছে জনকণ্ঠ, জনকণ্ঠ আমরা দেখেছি হ্যাকারের স্বীকারোক্তি, আমার মনে হয় যে যা আছে সেগুলোই থাকবে। এরপর রয়েছে একটু চটপট দেখে আসতে চাই কী কী পত্রপত্রিকা রয়েছে। আমাদের সময়, আমাদের সময় তারুণ্যের বাংলাদেশ, দেশে কর্মরত 6 কোটি 40 লাখ তরুণ প্রজন্ম অনুপ্রাণিত এবং আমশ আরিফিন সিদ্দিক অর্থাৎ ভিসি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি বলেছেন এটি প্রতিষ্ঠাবার্ষিকী। হ্যাঁ, আমাদের সময়ের সবার জন্য আমাদের শুভেচ্ছা, শুভেচ্ছা রইল সবার পক্ষ থেকে। সুন্দর সময়ের পথে যেহেতু তাদের প্রতিষ্ঠাবার্ষিকী, অন্য রকম করে তারা আসলে পেজ মেকআপটা করেছে এবং ভিন্ন ভিন্ন বিষয়কে প্রাধান্য দিয়েছে, তাদের পত্রপত্রিকার সাথে যুক্ত বিভিন্ন বিষয়কে তারা প্রাধান্য দিয়েছে। এরপর রয়েছে অর্থনীতি, আমাদের অর্থনীতি, তনু রহস্য হত্যা রহস্য অন্ধকারে মামলা ডিবি হয়ে সিআইডিতে, এবং তনু হত্যাকারীরা ছাড় পাবে না। আমার মনে হয় যে চুমকি অর্থাৎ মহিলা ও শিশু বিষয়ক, নারী ও শিশু বিষয়ক যে প্রতিমন্ত্রী রয়েছেন তিনি এই কথা, মেহের আফরোজ চুমকি, তিনি এই কথা বলেছেন বলে আমার মনে হচ্ছে। প্রধান বিচারপতিকে যা বলেছে হেফাজত, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে ইনামুল বারী বিমানের নতুন চেয়ারম্যান, হ্যাঁ এটা প্রতি দৃষ্টি আকর্ষণ করলাম এই জন্য যে 2009 সালে এই বর্তমান সরকার মানে দ্বিতীয় মেয়াদের সরকার, প্রথমবার মেয়াদের সরকার গঠন করার পরে বাংলাদেশ বিমানের পরিচালনা পরিষদের চেয়ারম্যান করা হয়েছিল সাবেক বিমান বাহিনী প্রধান জামালউদ্দিন হোসেনকে, এবং তারপরে প্রায় 3 জন বিমানের মন্ত্রী বদল হয়েছেন কিন্তু উনি চেয়ারম্যান কখনো বদল হয়নি, কিন্তু বিমান নিয়ে অনেক কিছু এই অনেকদিন পরে এই জন্য আমি দৃষ্টি আকর্ষণ করলাম। এবং এইটি 71 জানালে আমরা আলোচনাও করেছিলাম যে বিমানের চেয়ারম্যান কেন বদল হন না, বিমানের মানে এমডি চেঞ্জ হয়
এমডিকে খুঁজে পাওয়া যায় না চলে যায়, বিমান মন্ত্রীরা চেঞ্জ হয়, তিনটি তিনজন কমপক্ষে আমি যতদূর জানি, জি এম কাদের, কর্নেল ফারুক এবং রাশিদ মেনন, কিন্তু চেয়ারম্যান কিন্তু কখনো বদলি হতো না। এই অনেকদিন পরে চেয়ারম্যানের বদল দেখলাম আর কি, সেই জন্য দৃষ্টি এবং এবং তিনিও বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ এনামুল বারী, তিনি বিমানের দায়িত্ব নিয়েছেন। যাই হোক, অনেক ছোট 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 শিরোনাম, এগুলো আর নাই বা পড়ছি। আমি যে পর্যায়ে যে আলোচনায় যেতে চাই আবারও আপনাদের সাথে, সেই আলোচনা হচ্ছে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেশ কিছু কথা এসেছে। নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনওয়াজ তিনি বলেছেন যে ইসি দায়ী নন যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো ঘটনা ঘটে, সহিংসতার ঘটনার কারণে ইসি দায়ী নয়। আবার আজকে তিনি বলেছেন, আমি সেটি কোথাও খুঁজে পাচ্ছি না কিন্তু আমি দেখে এসেছি বিভিন্ন জায়গায়, নিশ্চয়ই প্রণব সহ দেখে এসেছেন, তিনি বলেছেন যে বসে থাকলে কোনো ঘটনার পর আঙ্গুল চুষলে সেই ব্যাপারে নিশ্চয়ই গত কোনো না কোনো ব্যবস্থা নেওয়া হবে। আমরা যে প্রথম পর্যায়ের যে প্রথম ধাপের যে নির্বাচনে যে ভোট গ্রহণ হয়েছিল সেখানে আমরা সারাদিনে অনিয়ম দেখলে আঙ্গুল চুষলে ব্যবস্থা, সেটি কিন্তু প্রধান নির্বাচন কমিশনার কিন্তু এই প্রথম ধাপের নির্বাচনের আগেও বলেছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনী যদি কিছু হয়ে থাকে তার দায়িত্ব তো আইন শৃঙ্খলা। আমি একটু থামাই আপনাকে, কারণ আমাদের সাথে আমরা যুক্ত করে নিতে চাই এই মুহূর্তে সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনকে। আশা করছি কিছুক্ষণের মধ্যে তাকে বড় পর্দায় দেখতে থাকবো, আপনি বলতে থাকুন, যে কোনো সময় তিনি আমাদের সাথে যুক্ত। এবং আমরা দেখেছি তাতে মনে হয়েছিল যে নির্বাচন কমিশনের কোনো দায়িত্ব নাই, যা পুলিশ যদি পারলে করবে না পারলে নাই, এরকম একটা ভাব ছিল আমরা এর আগে প্রথম ধাপের নির্বাচন। এবং সেটা দেখবেন যে নির্বাচনের দিন আমরা বিকাল পর্যন্ত একটি মৃত্যুর ঘটনা পেয়েছিলাম প্রথমে, কিন্তু পরে এটি এগারোতে উন্নীত হয় এবং একই সঙ্গে ছয়জন এবং সেই ছয়জনের মৃত্যু হয়েছিল মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের গুলিতে, এবং সেটি কিন্তু ভোট গণনা, ভোট গ্রহণ শেষ, ভোট গণনা শেষ, তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে গিয়ে তারা ঘটনা ঘটলো, এবং তারা সেই গুলিতে যৌক্তিক ছিল কি ছিল না তা নিয়েও কিন্তু আমরা অনেক সংবাদ প্রতিবেদন বিভিন্ন পত্রপত্রিকা এবং টেলিভিশনে দেখেছি। এবং সেই ক্ষেত্রে আজকে এবং তারপরেও গত ধাপের পরে প্রথম ধাপের পরে অনেকগুলো অনেক কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেছে নির্বাচন কমিশন। তবে আজকে আবার যেটি বললেন তাতেও কিন্তু একই ঘটনা মনে হয় যে নির্বাচন কমিশন কেমন একটা দায় ছাড়া অবস্থার মধ্যে পড়ে গিয়েছে, যে পুলিশ তাহলে তাদের কথা শোনে না বা পুলিশকে ভয় দেখানোর জন্য ধমক দেওয়ার জন্য তারা এই সমস্ত কথা বলে। মানে একজন নির্বাচন কমিশনার যিনি সাংবিধানিক পদে অধিষ্ঠিত তিনি এই শব্দ ব্যবহার করেছেন, এটাও মানতে আমার একটু কষ্ট হয়। আমি একটু আমি জানি না, আমি আমি আমার নিজের মানে ঘাড়ে দায় নিয়ে বলতে চাই যে যে পত্রিকার এই শিরোনাম করেছে তার রিপোর্টার ভুল শুনেছে কি না, যদি ভুল শুনে আমার রিপোর্টারই ভুল করে থাকে তাহলে আমি খুশি হব, কিন্তু তারপরেও আমি চাই না একজন নির্বাচন কমিশনার এই পদে থেকে পুলিশ সম্পর্কে এরকম মন্তব্য করাটা আমি ঠিক বাঞ্ছনীয় মনে করি। হাসান তালুকদার, আমি আসছি আপনার কাছে, কিন্তু ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন আমাদের সাথে ফোনে যুক্ত আছেন, আশা করি তিনি শুনছিলেন আমাদের আলোচনা। হ্যালো, জি ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নাল এবং মিথিলা ফারজানা, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছাও জানাচ্ছি, ধন্যবাদও জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি আর আপনি নিশ্চয়ই আলোচনা শুনছিলেন, এবার দুটো মন্তব্য এসছে পরপর নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনওয়াজের কাছ থেকে। প্রথমটি হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে সে ব্যাপারে আসলে ইসির কোনো দায় নেই, এবং আজকে আমরা দেখছি যে আমি যেটি প্রণব সাহা বলছিলেন যে এই ধরনের শব্দ ব্যবহার করে আদৌ তিনি কথা বলেছেন কিনা সেটি নিয়ে আমাদের মনে সন্দেহ থাকতে পারলে আমরা খুশি হব, তেমনটি প্রণব সাহা বলছেন, আপনি নিশ্চয়ই সেটি দেখেছেন বা শুনেছেন জেনারেল শাখাওয়াত হোসেন। আমি আসলে জানতে চাই যে এই দুটো মন্তব্যকে, দুটো বক্তব্যকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। প্রথমত নির্বাচন কমিশনার মহোদয় আজকে কি বলেছেন আমি সেটা শুনিনি, এবং আমার চোখে এখনো পড়েনি। আমি একটু যদি আপনাকে আমি যদি একটু আপনার আপনার সাহায্যার্থে একটু বলে দেই, তিনি বলেছেন যে অনিয়ম দেখলেও আঙ্গুল চুষলে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যাপারে আমার কথা বলতেও লজ্জা লাগছে, কারণ এইগুলো কথাবার্তা সাধারণত একজন ম্যাচিওর মানুষের কাছ থেকে একটি সাংবিধানিক পদে থেকে যদি তিনি এই ধরনের একটা শব্দ ব্যবহার করে থাকেন তাহলে এটা অত্যন্ত আমার কাছে বিব্রতকর মনে হচ্ছে, কারণ আমি ওই ওই পোস্টে ছিলাম 5 বছর এবং যখনই 5 বছর এবং যখনই কথা বলতে হয়েছে তখন কিন্তু আমরা অত্যন্ত সংযত এবং শালীন ভাষায় কথা বলেছি,
সেটা রাগত স্বরেই বলি অথবা অন্য কোনো স্বরেই বলি, কারণ আপনি যখন একটা পোস্টে থাকেন, বিশেষ করে সাংবিধানিক পদে, সেখানে কোনো আবেগ বা কোনো উষ্মা প্রকাশ করার জায়গা নয়। তো আমি জানি না উনি যদি এই কথাটা বলে থাকেন তাহলে এই ধরনের কথাবার্তা ওই জায়গার থেকে শোনা বা বলা আমার মনে হয় কতখানি শালীন হয়েছে। আমি এই বিষয়ে আলোচনা করতে চাই না যদি শালীন এটা অশালীন মন্তব্য করে থাকেন। প্রথমে আমি যে কথাটি বলতে চাই, প্রথম মন্তব্যটি নিয়ে নিশ্চিত জানতে চাই আমি। জি আপনি গঠিত হয়েছে সংবিধান দ্বারা, এবং সংবিধানের 119 ধারা, যেই ধারাটি আপনি যদি বিশ্লেষণ করুন এবং আমাদের ডিএলআরে আছে যে নির্বাচন কমিশনে আইন এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক নয় যে কোনো নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এবং তার আদেশ একটি আইনি পর্যায়ে চলে যায়। এতখানি ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে শুধু একটি কারণে, নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে একটি ফ্রি ফেয়ার এবং অ্যাকসেপ্টেবল ক্রেডিবল ইলেকশন করানো। সেজন্য তাকে যা করার দরকার তাই করতে হবে। যদি নির্বাচন কমিশন মনে করে যে তার পক্ষে একটি নির্বাচন সুষ্ঠু ক্রেডিবল অ্যাকসেপ্টেবল করানো সম্ভব হচ্ছে না, পরিবেশ তৈরি করতে পারছেন না, তাহলে তিনি নির্বাচন স্থগিত করতে পারেন, এক বা একাধিক নির্বাচন, এমনকি নির্বাচন বাতিল করতে পারেন। তো এই শক্তি থাকার পরে এবং তাকে আইনি এবং কনস্টিটিউশনে দেওয়া বলা আছে যে নির্বাচন কমিশনের নির্বাচনের সময়কালীনে নির্বাচন কমিশনকে সকল প্রকারের সহযোগিতা সকল পক্ষ করবে, এবং রাষ্ট্রপতিকে সংবিধানে বলা হয়েছে যে রাষ্ট্রপতি দিতে বাধ্য থাকবেন, এবং আইন দ্বারা এও বলা আছে যে নির্বাচন কমিশন যদি মনে করে কিছু কর্মকর্তা কর্মচারী যাদেরকে নিয়োগ করা হয়েছে তারা সঠিক কাজ করতে পারছে না, তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করার আইনি শক্তি নির্বাচন কমিশনে আছে। এত কিছু দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে নির্বাচনের সম্পূর্ণ দায় দায়িত্ব নির্বাচন কমিশনে আছে। তবে এর সাথে এটাও বলে রাখা দরকার, এই দায় দায়িত্ব কিছুটা বর্তায় রাজনৈতিক দল এবং সরকারের উপরে, সেটাকে কিন্তু নির্বাচন কমিশনকেই সেই সহযোগিতা নিতে হবে। কাজেই নির্বাচন কমিশনের যদি কোনো নির্বাচন কমিশন বলেন যে এ দায় দায়িত্ব আমার নয় পুলিশের, এ দায়িত্ব আমার নয় প্রশাসনের, এ দায়িত্ব আমার নয় অন্য সবার, আমার দায়িত্ব শুধু শিডিউল ডিক্লেয়ার করা, তাহলে আমি মনে করি যে উনি সংবিধানের বিপরীতে কথা বলছেন। প্রিয় শেখ হোসেন, আপনি আছেন আমাদের সাথে, ডক্টর হাসান তালুকদার, আপনি নিশ্চয়ই ব্যাপারে কিছু যুক্ত করবেন। আমাদের সংবিধানের 126 নম্বর অনুচ্ছেদে বলা আছে স্পষ্ট করে যে নির্বাচন কমিশনকে প্রশাসনের সকল নির্বাহী কর্তৃপক্ষ সহযোগিতা করবে, ইট শ্যাল বি দি ডিউটি, বাধ্য। এক, আমি খুব আতঙ্কিত যে নির্বাচন কমিশনের যে বক্তব্য যেটা আছে তাদের বক্তব্যতে বেরিয়ে আসছে প্রশাসন তাদেরকে সহযোগিতা করছে না। এর অর্থ হল এই ভবিষ্যতে এটি এক্সিকিউটিভ অথরিটির বিরুদ্ধে যে লিগাল অ্যাকশন হয় এই ব্যাপারে, যা তারা সহযোগিতা করছে, সংবিধান লঙ্ঘন করছে প্রশাসন, নির্বাচন কমিশন সাক্ষী হয়ে যায় কিনা, এটি তো আমি তো চিন্তিত। এক, সেকেন্ড হচ্ছে যে আমি নির্বাচনের ব্যাপারে আমি অত্যন্ত হতাশ, আমি এটা নিয়ে আলোচনাই করতে চাই না, তবুও হ্যাঁ বাস্তবতা এটাই, আমরা গণতন্ত্রে কেমন মানুষ। আপনারা জানেন যে প্রথম পর্যায়ে নির্বাচনে 712 ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে, আনঅপোজড 54, এর মানে হচ্ছে প্রতি 13টি ইউনিয়নে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতা, প্রতি 13টি ইউনিয়নে, আনপ্রেসিডেন্টেড। আর বিরোধী দল বলছে তাদেরকে সেখানে নমিনেশন পেপার সাবমিট করতে দেওয়া হয়নি। আমার যতটুকু মনে আছে 71 টেলিভিশন একটা সার্ভে করেছে আপনাদের এখানে, আমি যদি মনে আছে আমি দেখেছি, ওনাদের সার্ভে অনুযায়ী দেখা গেছে ফার্স্ট পর্যায়ে তারা দেখলেন যে হ্যাঁ সরকারি দলের প্রতি যে অভিযোগ এসছে তাদের বাধার কারণে সাবমিট করতে পারে, এরকম 29টি ক্ষেত্রে
প্রমাণ পেয়েছে যে বাধা দেওয়া হয়েছে। যদি এটি সত্য ধরে নেই, তাহলে প্রতি 25 জনের মধ্যে ইউনিয়নের মধ্যে একটি ইউনিয়নে বাধার কারণে নমিনেশন পেপার সাবমিট করতে পারেনি। জাস্ট ইমাজিন হোয়াট অফ ইলেকশন দিস ইস। ইলেকশন কমিশন হ্যাঁ বলছে ওয়ান লাইনে তার আপনার নমিনেশন পেপার সাবমিট করা যাবে, করলো, ফুল এটলে করে দিল। হোয়াট অ্যাবাউট লিগাল হ্যাঁ আপনার লেভেল প্লেইং ফিল্ড, সে কাজ করবে কী করে নেই, ইলেকশন করবে কী করে, প্রচার করবে কী করে? আর সবচেয়ে বড় জিনিস হলো ইউনিয়ন পরিষদ ইলেকশনগুলো খুব কিনলি কনটেস্টেড হয়, সামান্য এদিক সেদিক যদি হয় নির্বাচনে একজন যে পাস করার কথা সে ফেল করবে। ট্রুলি পিপুলস ওপিনিয়নগুলো সেখানে রিফ্লেক্টেড হয় না, আদৌ সেখানে রিফ্লেকশন হয়েছে কি না সেটি নিয়ে প্রশ্ন আছে। আমাদের বাংলাদেশে এই মুহূর্তে গণতান্ত্রিক অঙ্গনে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অবাধ গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা, এটি সবচেয়ে বড় সমস্যা। এবং এখানে আমি শুধু ইলেকশন কমিশনকে দোষ দিতে চাই না, আমি যেটি মিডিয়া থেকে জেরে আসছে আপনারা আমার স্যার ভালো জানবেন, এখানে থানা পর্যায়ে কিছু কর্মকর্তা রাজনীতিবিদ হ্যাঁ অসত কর্মকর্তা তারা মিলে এই কাজগুলো করছে। ইলেকশন কমিশনের 4-5 ইলেকশন কমিশনার একা কী করবে, প্রশাসন যদি সহযোগিতা না করে? আর প্রশাসনই বা কী করবে, রাজনৈতিক দল যারা ক্ষমতায় আছে? এখানে আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে যারা এই ধরনের কাজগুলো করছে নির্বাচন অনিয়মগুলো করছে তারা দলের শত্রু, যে দলেরই হোক, তারা গণতন্ত্রের শত্রু, তারা দেশের শত্রু। দলকে বলবো দলের স্বার্থে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, গণতন্ত্রের স্বার্থে প্রশাসনকে বলবো ওদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, জনগণকে বলবো এদের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। আমি তো শুনি প্রণব শাহ নিশ্চয় কিছু বলবেন এই বিষয়ে। আমি অবশ্যই বলি সেই শেষ কথাটি যেটি বললেন অধ্যাপক, আমি সেটি বলতে প্রতিরোধের কথাটা, এই প্রতিরোধও কিন্তু রাজনৈতিক দলে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবেই কিন্তু তারা সেই প্রতিরোধ করবেন, নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবেই তারা যে কোনো বাধার মুখে হলেও প্রার্থিতা দেওয়ার চেষ্টা করবেন, এজেন্ট দেওয়ার চেষ্টা করবেন এবং তাদের সমর্থক ভোটারদেরকে নির্বাচন কেন্দ্রে এনে, যেমন যে ঘটনাটি মানে মঠবাড়িয়া ঘটলো সেটি কিন্তু ওরকমই একটি ঘটনা যে জনগণ এমনভাবে ঘেরাও করে ফেলেছে যে যে ভোট গণনা হয়েছে তারা সঠিক মনে করে নাই, 700 কতটি ভোট বাতিল করছে বলে তারা সে প্রতিবাদ করেছে, সেই প্রতিবাদের ব্যবস্থা হিসেবে কিন্তু গুলি করা হয়েছে। আমি মনে করি যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন যে কোনো রাজনৈতিক দলের হোক না কেন তাদের সেই জনসমর্থন থাকতে হবে, এবং সেই জনসমর্থন নিয়ে উনি যিনি বললেন যে সেটি যে সেই প্রতিরোধের কিন্তু অংশ জনগণ এবং ভোটারদের যথেষ্ট উপস্থিতি করা, এবং আমার ভোটাধিকার প্রয়োগ করার জন্য আমার যা শক্তি আমার জনগণের ক্ষমতা যেটি সেটি প্রদর্শন করা আইন মেনে বিধান মেনে এবং নির্বাচনী আচরণবিধি মেনেও। আমি মনে করি যারা প্রার্থী হন তাদের এই সমর্থন থাকা উচিত এবং তাদের পিছনে ভোটারদের সেই সমর্থন থাকা উচিত যাতে কোনো প্রশাসনিক কর্মকর্তা, কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, এমনকি নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নির্বাচন কমিশনেরও অধস্তন কর্মকর্তা যারা মাঠ পর্যায়ে কাজ করেন তারাও যাতে কোনো অনিয়ম করতে না পারে তারও একটি প্রতিরোধ ব্যবস্থা কিন্তু ভোটারদের দ্বারা জনসমর্থন দিয়ে কিন্তু সেটির প্রতিরোধ করা উচিত বলে আমার মনে হয়। কিছু যোগ করবেন কিনা আপনার মন্তব্য নিয়ে আমি বিরতিতে যেতে চাই। আমি যোগ করতে চাই এটা যে আমাদের দেশে জনপ্রতি প্রতিরোধের কথা যখন আমরা বলি এটা কিন্তু একটা ভয়াবহ আকার ধারণ করে। মঠবাড়িয়াতে যে কাজ যে কাণ্ডটি হয়েছে সেটা যদি আপনি জনপ্রতিরোধের কথা বলেন তাহলে সেই জনপ্রতিরোধও কিন্তু সঠিক হয়নি, কারণ যদি 700 ভোট তার কাউন্টার ফয়েল সিগনেচার না থাকে, যেটা পত্র পত্রিকায় পড়েছি আমি, তার যদি কাউন্টার ফয়েলের সিগনেচার না থাকে সেই 700 ভোট আইন অনুযায়ী বাতিলই হবে। যদি বাতিল করা হয়ে থাকে তাহলে সেই বাতিল করাটা কী পর্যায়ে হয়েছিল, কখন হয়েছিল, ধরনের ভোট অন্যান্য কেন্দ্রে পড়েছে সেগুলো কী হলো আমি ঠিক জানি না। মঠবাড়িয়ার ওই ইউনিয়নটির নির্বাচন কি বাতিল করা হয়েছে না একটি কেন্দ্রের মাত্র বাতিল করা হয়েছে? তো সর্বোপরিতে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে সবারই দায় দায়িত্ব আছে কোনো সন্দেহ নেই, কিন্তু আমাদের মতো দেশে যেখানে গণতন্ত্রকে যদি আমি বলি যে উঠতি গণতন্ত্র গণতান্ত্রিক দেশ, এই সমস্ত দেশে আমরা যেভাবে নির্বাচন করাতে চাই সেই নির্বাচন ওইভাবে সংগঠিত করা খুব ডিফিকাল্ট, সেইখানে ইলেকশন কমিশনের একটা বড় রোল থাকে। আপনি জাস্ট যদি পত্র পত্রিকা খুলে দেখেন পশ্চিমবাংলায় নির্বাচন হচ্ছে বোধ হয় 18 তারিখে এপ্রিল থেকে শুরু হবে, সেখানে নির্বাচন কমিশনের অবস্থান দেখেন আর আমাদের এখানে নির্বাচন কমিশনের অবস্থান দেখেন,
কোন দেশেই 100% ভালো নির্বাচন 100% পিওর ইলেকশন হয় না, কিন্তু একটা টলারেন্স লেভেল আছে। একটা ইউনিয়ন কাউন্সিল এই পর্যন্ত বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে সেই ইউনিয়ন কাউন্সিলের কখনো আমার জানা মতে 2011 সালে বোধ হয় এক কি দুজন হতে হতে পারে যে আনোপোজ হতে পারে, কিন্তু 54 জন এবং এর পরবর্তী ধাপে দেখছি 19 জন, তার পরবর্তী ধাপে দেখছি আরো 5-6 জন অলরেডি তারা কিন্তু আনোপোজ হয়েছে। আমি বারবার বলেছিলাম যে প্রথম পর্যায়ে যখন একটি জেলাতে 19টি ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান এবং শুধু চেয়ারম্যান নয় কিছু কিছু সদস্য পদ যখন আনোপোজ হয়েছিল তখন আমি আমি আপনাদের মাধ্যমে বলেছিলাম, লেখার মাধ্যমে বলেছিলাম যে ইলেকশন কমিশনের উচিত হবে এইগুলাকে তদন্ত করে স্থগিত করে তদন্ত করে দেখা যে কেন হলো না। আমাদের দেশে ইউনিয়ন কাউন্সিল নির্বাচন অত্যন্ত কন্টেস্টেড ইলেকশন, শুধু কন্টেস্টেড নয় এক বাড়ির ভিতরে এক গ্রামের ভিতরে কন্টেস্ট হয়, আপনি বলেছেন এটি সেখানে প্রার্থী পাওয়া যাবে না এবং বিরোধী দলীয় প্রার্থীরা অভিযোগ করবে সেই অভিযোগ আপনি তদন্ত করবেন না, তাহলে তো আপনার কন্ট্রোল থাকছে না নির্বাচনের উপরে। এখনো আমাদের দেশে ইলেকশন কমিশন যদি শক্ত অবস্থানে থাকে তাহলে কিন্তু অনেকাংশে নির্বাচনকে সুস্থ করা যায়, জনপ্রতিরোধের খুব একটা প্রয়োজন পড়ে না। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি বলছি না যে আমরা একবারে 100% ভালো করাতে পারছি, কিন্তু আমরা অত্যন্ত ইনভলভ ছিলাম ইলেকশন কমিশনের হিসাবে প্রত্যেকটি নির্বাচন, প্রত্যেকটি নির্বাচনে আপনার ট্যাকটিক্স ডিফারেন্ট হয়, প্রার্থীরা এক ধরনের চিন্তাভাবনা করে, ইলেকশন কমিশন তো তার কাউন্টার চিন্তাভাবনা করতে হয়। আনফর্চুনেটলি ইলেকশন কমিশন বাংলাদেশ বলেন বা ভারত বলেন বা অন্যান্য দেশ বলেন তাদের ইনভলভমেন্টটা সবচেয়ে বেশি হওয়া উচিত একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানো। আলটিমেটলি ইলেকশন কমিশনের দায় দায়িত্বের উপরে বর্তাবে যে নির্বাচনটি ভালো হলো কি ভালো হলো না। অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি এর সঙ্গে যুক্ত করতে চাই যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন এবং প্রার্থী না পাওয়ার ক্ষেত্রে এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে গত কালও আমরা পত্রিকায় রিপোর্ট দেখেছি পার্বত্য অঞ্চলে এমনকি আওয়ামী লীগ ক্ষমতাসীন দলও কোনো প্রতিদ্বন্দ্বিতা দিতে পারেনি। বিরতি একাত্তর জানালে তাদের দোষ, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের দেশের যে আইন আছে অত্যন্ত শক্তিশালী আইন, আইনটা পর্যাপ্ত, কিন্তু একটা আইনের সফলতা শুধু আইনের ভালো মন্দির নির্ভর করে না, ওই আইনটি কারা প্রয়োগ করছে কি তাদের মানসিকতা কি তাদের ব্যক্তিত্ব কি তাদের যোগ্যতা তার উপর নির্ভর করে। আমাদের আইন থাকার পরও এটা বাস্তবায়ন করার জন্য আমাদের যে ধরনের মানুষ দরকার, ইলেকশন কমিশনের সেই দৃঢ়তা দেখাতে পারেনি, সরকারও সেই দৃঢ়তা দেখাতে যে সহযোগিতা দরকার সেটিও তো পারেনি, রাজনীতিগুলো যে ভূমিকা রাখা দরকার সেটিও পারেনি। শুধু এখানে কালেকটিভ রেসপন্সিবিলিটি আমাদের গ্রহণ করতে হবে, প্রত্যেকের যে অংশ সেগুলো আমাদের পালন করে আমরা আশা করব খুব দ্রুতই একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের অবস্থা ফিরে আসবে এবং জনগণের ইচ্ছার প্রতিফলন নির্বাচনগুলোর মধ্যে ঘটবে। তবে আশার কথা হয় যে কোনো জাতীয় নির্বাচনের আগে সম্ভবত এই নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে যাবে। যাই হোক, তখন হয়তো একটা নতুন নির্বাচন কমিশন নতুন কিছু দেখাতেও পারতে পারে। যাই হোক, আমি যে প্রসঙ্গে যেতে চাই যেটি আসলে সবচেয়ে বেশি আজকে অন্যান্য গণমাধ্যমে এসেছে সেটি হলো ফেডারেল রিজার্ভ ব্যাংকের যে চুরি, তার মধ্যে একজন চীনা ব্যবসায়ী বলেছেন যে তিনি $1 কোটি ফেরত দিতে রাজি আছেন এবং আরেকজন আইনজীবী যিনি এই ফেডারেল রিজার্ভ ব্যাংকের টাকা অর্থ আত্মসাত মামলার সাথে যুক্ত আজমালুল হক QCM, যদি ভুলটা নামটা ভুল না করে বাংলাদেশ ব্যাংক যাকে নিয়োগ করেছেন আজমালুল হক হোসেন QC, আজমালুল হোসেন QC, তিনি বলেছেন যে ফেডারেল রিজার্ভ ব্যাংক লজ্জাতেই এই $21 মিলিয়ন ফেরত দিয়ে দেবে বাংলাদেশকে, এটি তার বিশ্বাস। প্রণব সাহা, আমি আমি আন্তর্জাতিক আইনে কি আছে সেটা ঠিক বলতে পারবো না, তবে উনি কোত্থেকে বললেন এটা সেটা ঠিক একটু আমার বুঝতে কষ্ট হচ্ছে যে বিশ্বাস ভুল বুঝে বিশ্বাস থেকে দিয়ে দিবে এমন বোধহয় সহজ বিষয়টা না। আমি যদ্দূর আমার ধারণা, আমার ভুল হতে পারে, উনি অভিজ্ঞ আইনজীবী বাংলাদেশের, নিশ্চয়ই আইন বাংলাদেশের আইন বাংলাদেশের আইনের সঙ্গে আন্তর্জাতিক আইন আন্তর্জাতিক আইনের সঙ্গে ফেডারেল রিজার্ভ নিউ ইয়র্কের
কার্যক্রম এবং বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ফেডারেল রিজার্ভ ব্যাংকের যে লেনদেন এবং তার ব্যাংক হিসেবে টাকা রাখার যে পদ্ধতি এবং বিধান, হ্যাঁ আমি মনে হয় না যে মানে ফেডারেল রিজার্ভ লজ্জা পাবে কেন, যে তাদের ভুলে টাকা গিয়েছে বা তারা এই যদি তথাকথিত হ্যাকিং বলি সেই হ্যাকিংয়ের সঙ্গে যুক্ত, বা তারা কি কোনো যোগসাজো আছে তাদের যা যে তারা তাদের যোগসাজোর মাধ্যমে এই ক্যাসিনোতে ফিলিপাইনে টাকা গিয়েছে। যদি ফেডারেল রিজার্ভ লজ্জা পায় তাহলে বাংলাদেশ ব্যাংক কি লজ্জা পাবে না? না, বাংলাদেশ ব্যাংক লজ্জা পেয়ে তো টাকাটা ফেরত দিতে পারছে না, কিন্তু ফেডারেল রিজার্ভ ব্যাংকও আসলে লজ্জা পেয়ে টাকাটা ফেরত দিতে পারবে না, কারণ তাদের কাছে টাকাটা নেই। সুতরাং ফেডারেল রিজার্ভ ব্যাংক আসলে টাকাটা ফেরত দেওয়ার প্রশ্ন কি করে আসছে আমি খুব স্পষ্ট হতে পারিনি। ডক্টর হাসান তালুকদার বুঝতে পেরেছেন কিনা যদি আমাদেরকে বুঝিয়ে বলেন। ফার্স্ট হলো যে আপনাদের আমি নিউজটাতে যে বিস্তারিত দেখলে তো বোঝা যেত উনি কি উঠিয়ে বলেছেন। ফেডারেল আরেকটু উপরে দেখতে পারি আমরা, নিউজটি একটু উপরে ওঠানো হোক, আমরা একটু দেখি পুরো বিস্তারিত এই নিউজটি কি বলেছেন তিনি। সাংবাদিকদের বলেছেন যে বাংলাদেশের সঞ্চিত অর্থ ভুয়া আদেশে ফিলিপিন্সে পাঠানোর ক্ষেত্রে ফেডারেল রিজার্ভ কোথাও চুক্তির বরখেলাপ করেছে কিনা এবং পুরো ব্যবস্থায় কোনো ফুটো আছে কিনা সেই বিষয়ে তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন। এবং জি 8 কোটি $10 লাখ স্থানীয় মুদ্রায় রূপান্তরিত হয়ে পাচার হয়ে যায় যাতে অর্থ স্থানান্তরের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কর্তব্যে অবহেলা ছিল বলে উল্লেখ করা হয়। এরপর প্রয়োজনে মামলা করার প্রস্তুতি নেয় কেন্দ্রীয় ব্যাংক। 23 মার্চ আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয় ব্যারিস্টার আজমলুল হোসেন কিউসিকে। তিনি বলছেন যে চুক্তি অনুসারে ফেডারেল রিজার্ভ কেবল কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুসারে বাংলাদেশ সঞ্চিত অর্থ স্থানান্তর করতে পারে। এক্ষেত্রে যেহেতু তা হয়নি সেহেতু মামলা করাই যায়। বিরুদ্ধে মামলা করার কথা উনি বলেছিলেন, আমি জানি না আজমল হোসেন কি মানে বললেন যে ঠিক আছে উনি বলছেন যে এটা সহজ, মামলা করা লাগবে না, ওরা লজ্জায় এমনি টাকা দিয়ে দেবে। খুবই ভালো, আমার তো মনে হয় এমনি দিয়ে দেওয়া উচিত, মামলা করার প্রয়োজন। এবং আমার মনে হয় যদি মামলা করতে না হয় তাহলে আজমল হোসেন কিউসুকে বাংলাদেশ ব্যাংকে খুব বেশি রিটার্নার ফি বেশি দিতে হবে না, যে মামলাই তো করতে হলো না, ওরা লজ্জা পেয়ে টাকা দিয়ে দিল তাহলে আমাদের খরচও কিছু কমবে, তাই উনি তো অত টাকা আদায় মানে দাবি করতে পারবেন না যে মামলাই করতে হলো না, লজ্জা পেয়ে টাকা দিলে আমাদের বাংলাদেশ ব্যাংকের টাকা সাশ্রয় হবে, আমরা সেটা আশা করতেই পারি। মানে আইনজীবীকে তখন টাকা দেওয়ার প্রয়োজন অল্প দিলে হবে আর কি, যে এই কথা বলার কারণে যদি দিয়ে দেয় লজ্জা পেয়ে। ডক্টর হাসান তালুকদার, আমার মনে হয় যে সেন্ট্রাল ব্যাংকে এই ধরনের ঘটনা পৃথিবীতে বোধহয় এটাই প্রথম আমি যতটুকু জানি। এইভাবে হ্যাকিং প্রথম না, এটা নিয়ে অনেকবার লেখালেখি হচ্ছে, অনেকগুলো সেন্ট্রাল ব্যাংকে এরকম ঘটনা আমাদের এই সাবকন্টিনেন্টে এই মেজর এটা হয়েছে। এই সাবকন্টিনেন্টের কথা আমি বলছি না, আমি যেটা বলতে চাইছি যে এখানে ফার্স্ট এটার সাথে আমাদের সবচেয়ে বড় জিনিসটা হলো যে হ্যাকাররা যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এই কাজটা করেছে, আমাদেরকে কিন্তু আরও স্ট্রং টেকনোলজি নিয়ে সেটা প্রোটেক্ট করতে হবে। আমাদের ফার্স্ট দায়িত্ব হচ্ছে আমাদের ফিউচারে যেন টাকাগুলো আর এরকম না হয়, তার জন্য যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট টেকনোলজি থাকা উচিত, যে ব্যবস্থা করা উচিত সেটাকে সুসংহত করতে হয়, দিস ফার্স্ট দায়িত্ব। সেকেন্ড দায়িত্ব হচ্ছে আমাদের, হ্যাঁ, যে এই বিষয়ে যারা জড়িত আছে তাদেরকে শাস্তির আওতায় আনা। থার্ড হলো যাতে আর কেউ এই ধরনের কাজ না করতে সাহস পায়। থার্ড হচ্ছে যে টাকাগুলো মিস হয়ে গেছে সেই টাকাগুলো উদ্ধার করার ব্যবস্থা। এই সব ব্যাপারে আমরা অনেকবার আলোচনা করেছি ডক্টর হাসান তালুকদার। আর আপনি যে মামলার কথাটা বললেন এখানে, হ্যাঁ আমি যেটা কিছু সব যেটা বললেন যে আমি ফার্স্ট তাদেরকে সাজেস্ট করব যে ফেডারেল ব্যাংকের সাথে যে আপনি মামলা করেন এটা 5, 10, 15 বছরে সেটেল হবে কিনা আনসার্টিন, জিনিসটা হ্যাংড হয়ে যাবে। যদি দেখা যায় আমাদের চুক্তি অনুযায়ী আমরা তাদের কনভিন্স করতে পারি, তারা বুঝতে পারে যে সেখানে তাদের ল্যাপসেস আছে এবং মামলাগুলো তারা হেরে যাবে, সেক্ষেত্রে আমরা নেগোসিয়েশনের ফার্স্ট একটা উদ্যোগ নিতে পারি ফেডারেল ব্যাংকের সাথে, আমরা নেগোসিয়েশন করে আমরা টাকাটা আদায় করতে পারি কি না। সেটি যদি ব্যর্থ হয় পরবর্তী ব্যবস্থা হিসেবে আমাদের মামলা করার কথা চিন্তা করা উচিত, কারণ ফেডারেল রিজার্ভ ব্যাংকের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে, আমেরিকার সাথে সম্পর্ক রাখতে হবে। আর আপনি যখনই টাকাটা, উনি ঠিকই বলেছেন যে প্রণববাবু, যে টাকাটা যখন ব্যাংক দিবে, ওই ব্যাংক যদি দেয় তো ওই ব্যাংকে তখন প্রশ্ন আসবে তুমি কার টাকাটা দিচ্ছ, কোথা থেকে দিচ্ছ,
কার লেফটস কি না না ও ফেডারেল ব্যাংক ফেডারেল ব্যাংকে যদি তারা ফেডারেল ব্যাংকে যারা দায়িত্ব আছে তাদের চাকরি কি থাকবে না মানে ব্যাংকের তো নিজস্ব কোনো টাকা নেই এটা অন্য কারণে টাকা এটা 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 সেক্ষেত্রে কথা ব্যাপারটা ব্যাপারটা উনি যেটা জানতে এটা এত সহজ হবে তা নয় গুরুত্বপূর্ণ কথা বলেছেন উনি মানে আমি জানি রিপোর্টটি কার বিডি নিউজ বিডি নিউজ হ্যাঁ এই উনি মানে আজমল কিউসি বলেছেন যে বাংলাদেশ ব্যাংক তাকে টাকা উদ্ধার করার দায়িত্ব দিয়েছে দোষীদের ধরে জেল জরিমানা করা তার কাজ নয় এফবিআই সহ বিভিন্ন সংস্থা সে কাজ করছে আর তিনি চুক্তির বরখেলাপের বিষয়ে মনোযোগ দিচ্ছেন আমাদের সাথে এই মুহূর্তে আজমলুল হোসেন কিউসি আমি এই কথাটি বলেছি ব্যারিস্টার আজমলুল হোসেন কিউসিকে আমি স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালের পক্ষ থেকে মিথিলা ফারজানা আশা করছি আপনি শুনতে পাচ্ছেন আমাকে জি আমি শুনতে পাচ্ছি অনেক ধন্যবাদ আমাকে আমার সাথে যোগাযোগ করার জন্য জি আপনার কাছে বেশ কিছু প্রশ্ন আছে আসলে প্রণব শাহ একটু কিছু প্রশ্ন আছে আমাদেরকে একটু বুঝিয়ে বলেন আমরা ঠিক মানে এত আইন কানুন তো আর বুঝতে পারি না যে লজ্জা পেয়ে টাকা ফেরত দিয়ে দিবে ঠিক বুঝতে পারি না আমরা সাধারণ মানুষ তো যদি একটু আমাদেরকে পরিষ্কার করেন তাহলে একটু দেশবাসী হয়তো উপকৃত হবে আপনি যে গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন এটা যদি একটু ব্যাখ্যা করে আমাদেরকে একটু প্লিজ বলেন আমাদের সাথে যে ফেডারেল রিজার্ভ ব্যাংকের যেটা একটা রিশতা আছে আমাদের সম্পর্কটা হলো চুক্তি ভিত্তিক বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক ফেডারেল রিজার্ভ ব্যাংকের সাথে একটা অ্যাকাউন্ট খুলেছে সেটা একটা আপনার আমার যেমন অ্যাকাউন্ট ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেরকমই একটা নর্মাল ব্যাংকিং অ্যারেঞ্জমেন্ট জি আমরা শুনতে পাচ্ছি যে অ্যারেঞ্জমেন্টে পেমেন্টটা যদি আমার ইনস্ট্রাকশন যায় তাহলে আমার ইনস্ট্রাকশন অনুযায়ী পেমেন্ট করার তাদের একটা অধিকার আছে যদি আমার ইনস্ট্রাকশন না যায় তাহলে আমার ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করতে পারে না তো এখানে তো সবাই একই একই মতে আছে যে এখানে আমাদের আনঅথরাইজ একটা পেমেন্ট ইনস্ট্রাকশন গেছে তো আনঅথরাইজ পেমেন্ট ইনস্ট্রাকশন যেখানে সেখানে তো আমার অ্যাকাউন্ট ডেবিট করার তার কোনো অথরিটি নাই এটা হলো প্রথম কথা তাহলে সে চুক্তি ভঙ্গ করেছে তাই তো আমাদের সাথে আমাদের সাথে যে চুক্তি কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে ফেডারেল রিজার্ভের যে চুক্তি যে আমার বৈধ ইনস্ট্রাকশন অনুযায়ী তুমি টাকা ডিসবার্স করবে তাছাড়া করবে না তাই তো চুক্তিটা জি সেটাই তার সে যদি এটা না করে থাকে তাহলে সে চুক্তি লঙ্ঘন করেছে যদি না করে থাকে তার চুক্তি লঙ্ঘন করেছে ফেডারেল রিজার্ভ ফলো না করে থাকে হ্যাঁ তাহলে তাকে আমার অ্যাকাউন্ট নাম্বার ক্রেডিট করে দিতে হবে মানে আমার যদি আমার শর্ত অনুযায়ী যদি কাজ না করে যদি উনি শর্তের বিরুদ্ধে কাজ করে তাহলে ওনার টাকা উনি যে টাকাটা ডেবিট করেছে অন্য অ্যাকাউন্টে সেই টাকাটা আবার আমাকে ক্রেডিট করে দিবে তাই তো বলতে চাচ্ছেন জি আমাকে ফিরিয়ে দিবে সেটা একটা আর দ্বিতীয়ত এখানে ওরা বুঝতে পেরেছে যে এখানে যে পেমেন্ট ইনস্ট্রাকশনগুলো এসেছে সেগুলো সেন্ট্রাল ব্যাংকের নর্মাল পেমেন্ট ইনস্ট্রাকশনের মতন নয় সেজন্য তারা আমাদের কাছে প্রশ্ন করেছিল যে এই পেমেন্টগুলো দেব কি দেব না আমাদের থেকে উত্তর পাওয়ার আগেই তারা পেমেন্ট করে দিয়েছে তা সেটা আরেকটি চুক্তি লঙ্ঘন হলো আরেকটি মানে বেআইনি কাজ হলো জি কারণ আমি এখন জনাব কিউসি আপনি যদি এখন আমার প্রশ্নটা নেন যে তাদের দুটি গুরুত্বপূর্ণ চুক্তি লঙ্ঘন করলো তারা অথবা যে বিধিবিধান অনুযায়ী তাদের কাজ করার কথা তারা সে করলো না এই যে তারা করলো না তাহলে তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে না সেটি একটি আইনি প্রক্রিয়া নয় তারা কি লজ্জা পেয়ে টাকা ফেরত দিয়ে দেবে নাকি একটা আইনি ব্যবস্থা নিতে হবে নিশ্চয়ই আইনি প্রক্রিয়া আছে তাহলে কি আপনি এই কথাটা ঠিক লিখেছে এই আমাদের এই শিরোনামটা যে লজ্জা পেয়ে টাকা ফেরত দিবে আমাদের মামলা করতে হবে না মানে আমি এখানে যতটুকু দেখছি আর কি এখানে কথাটা হলো কি যে ফেডারেল রিজার্ভ ব্যাংকের কাছে 250 সেন্ট্রাল ব্যাংকের অ্যাকাউন্ট থাকে এখানে অ্যাকাউন্ট রাখা হয় কারণ এটাকে মনে হয় যে একটা সেফ আর সিকিউর একটা জায়গা যেখান থেকে আমার টাকা হারাবে না তার যদি সিস্টেমের মধ্যে কোনো ডিফিশিয়েন্সি থাকে যেটা যে কোনো সেন্ট্রাল ব্যাংকের টাকা হারিয়ে যায় তাহলে তো এখানে একটা রেপুটেশনের রিস্ক আছে না ফেডারেল রিজার্ভ ব্যাংকের সেটার কথাই আমি বলছি লজ্জার কথাটা হলো সেরকম তাহলে এই কথাটা ঠিক আছে তাই তো মানে ওরা কোনো ভুল করে নাই না না রিপোর্টে কোনো ভুল নেই উনি বলেছেন এই কথাটি বলেছেন না কিন্তু ব্যারিস্টার আর আমাদের আমাদের কিছু করতে হবে না কোনো আইনি ব্যবস্থা নিতে হবে না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হতে পারে আচ্ছা যদি তারা না মেনে মানে তারা যদি লজ্জা না পায় তাহলে আসলে আইনি ব্যবস্থা নিতে তারা যদি স্বেচ্ছায় বুঝতে পারে যে আমাদের সুনির্দিষ্ট এবং বিধি বিধান অনুযায়ী আমাদের রেসপন্স ছাড়া বা আমাদের ইনস্ট্রাকশন ছাড়া তারা টাকা দিয়ে দিয়েছে এটা যদি তারা বুঝতে পারে তাহলে তারা নিজেরাই টাকাটা ক্রেডিট করে দিবে আমাদের অ্যাকাউন্টে আবার তাই তো
ছেড়ে তো আমি মনে করছি যে করা উচিত। কিন্তু এই টাকাটা কোথা থেকে আসবে ব্যারিস্টার কিউসি? মানে কোনো ব্যাংকের তার নিজেদের মানে নিজেদের অর্থ থেকে আমাদেরকে দিবে? এটা নিজেদের অর্থ মানে কি? ফেডারেল রিজার্ভ তো নিজের কোনো অর্থ নেই, মানে সেটি তো কোনো না কোনো জনগণের টাকা, কোনো না কোনো কেন্দ্রীয় ব্যাংকের টাকা, কোনো না কোনো দেশের টাকা। সেটি কি করে ফেডারেল রিজার্ভ ব্যাংক ফেরত দিয়ে দিবে? ওদের নিজস্ব আয় থেকে দিবে। তারাও তো একটা ব্যাংক, তারা টাকা নিয়ে ব্যবসা করে, আমাদের টাকা নিয়ে তো তারা এটাকে সুদে খাটায়। যারা দোষী তাদেরকে জেল জরিমানা করার ব্যাপারে বা তাদের ব্যাপারে কোন আইনি ব্যবস্থা নেওয়ার জন্য নয়, সেক্ষেত্রে মানে যদি বিষয়টি এরকম হয় যে আপনি টাকা ফেরত নেওয়ার ব্যাপারে কোনো আইনি প্রক্রিয়া যেতেই হলো না, তাহলে আসলে আইনজীবীর ভূমিকা কি? আইনজীবীর ভূমিকা হলো যে ফেডারেল রিজার্ভ কিংবা অন্য ইন্টারমিডিয়েট ব্যাংকের কোনো দায়িত্ব আছে নাকি, এখানে দায়িত্ব ছিল নাকি, সেটাই আমাকে খতিয়ে দেখা। আচ্ছা, সেক্ষেত্রে যাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে এবং যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি প্রক্রিয়া নেওয়ার কথা আমরা শুনতে পাচ্ছি, তাদের ব্যাপারটা কে দেখবেন? সেটা দেখা হয়েছে আমাদের এখানে, যেমন র‍্যাব দেখছে এখানে, দুর্নীতি দমন কমিশন দেখছে বাংলাদেশে, ম্যানিলাতে, ফিলিপিনসে দেখছে আপনার, ওদের অ্যান্টি মানি লন্ড্রিং কাউন্সিল বলে একটা এজেন্সি আছে তারা দেখছে, তারপরে ওদের সেনেটে যে হিয়ারিং হচ্ছে, শুনানি হচ্ছে, সেগুলো তারা দেখছে, তারপরে ফেডারেল রিজার্ভ ব্যাংকের উপরে ওভারসাইট এর হলো কংগ্রেসের একটা দায়িত্ব আছে। তাহলে আপনার আপনার আইনি আইনি ব্যবস্থা ছাড়াই আপনার যে অন্য দক্ষতা আছে যেগুলো আপনি বললেন, যে সেই দক্ষতা বলে আপনি এই টাকাটা ফেরত আনার মতন ব্যবস্থা নিতে পারবেন? যেখানে একটা যদি একটা চিঠি লিখে টাকা ফেরত চলে আসে তাহলে মামলা করার প্রয়োজন থাকে? আচ্ছা, তাহলে আমরা খুব সুবিধাজনক অবস্থায় আছি বলে আমরা বিশ্বাস করতে পারি নাকি? আস্থা রাখতে পারি যে আমাদের খুব বেশি দূর যেতে হবে না, যদি ওনাদের ভুলটা ধরিয়ে দিয়ে আপনি চুক্তির বরখেলাপ এবং চুক্তির বরখেলাপের কারণে তাদের লজ্জা পাওয়ার মতন অবস্থা যদি আমরা তৈরি করতে পারি আমাদের চিঠি লিখে বা আপনার যুক্তিপূর্ণ আইনি মতামতের চিঠি দ্বারা, তাহলে আমাদের টাকাটা আমরা ক্রেডিট করে পেয়ে যাব, খুব বেশি মামলা হাঙ্গামায় যেতে হবে না, তাই তো? সেটাই তো আশা করি। আচ্ছা, আমরা আশা করি যে আপনি সফল হন, খুব বেশি মামলা মোকদ্দমা ছাড়াই খুব অল্প সময়ের মধ্যে টাকাটা ক্রেডিট হয়ে যাক এবং তারা লজ্জা পাক এবং আপনি সফল হন। ধন্যবাদ আপনাকে ব্যারিস্টার আজমল হোসেন কিউসি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। 71 জার্নাল একটা বিরতির সময় হয়েছে। একাত্তর জার্নাল এবং আরেকবার বিরতির পর ফিরে এসেছি। প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম, সেখানে শিক্ষার্থী নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা, এর মধ্যে যে জের ধরে তা এটি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য যে সংঘর্ষ দুই পক্ষের মধ্যে, তার মধ্যে একজন ছুরিকাঘাতে নিহত হয়েছেন। প্রাইভেট ইউনিভার্সিটিতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা এরকম নবীনবরণ নিতে আমরা দেখি না, আমাদের শোনা যায় না, এবং আমরা প্রায়ই পাবলিক ইউনিভার্সিটিগুলোকে দোষারোপ করি যে এখানে নানান ধরনের রাজনীতি রয়েছে, রাজনৈতিক দলাদলি কোন্দলে ছেলে মেয়েদের জীবন আশঙ্কা রয়েছে বিপন্ন। আমি শুধু মিলিয়ে বলতে চাই যে আমরা সংবাদে দেখলাম বা বিভিন্ন অনলাইন পোর্টাল সহ দেখলাম যে দেখেন এটার সঙ্গে চট্টগ্রামের ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই নেতার কিন্তু পরস্পর বিরোধী আমরা বক্তব্য পেয়েছি, মইদিন আলমগীর এবং মইদিন চৌধুরী এবং নাসির মেয়র, যে সাবেক মেয়র এবং বর্তমান মেয়রের মধ্যে একটি বিষয় আমরা দেখলাম পাল্টাপাল্টি বক্তব্য। তাতে আমার সন্দেহ হয় যে যারা প্রতিপক্ষ যে দুই গ্রুপ তাদের পিছনে এই ক্ষমতাসীন দলের রাজনীতিবিদদের কোনো পরোক্ষ মদত ছিল কিনা বা এটার পূর্ব কোনো শত্রুতা জের হিসাবে আজকে এই ঘটনাটা বা এই সংঘর্ষটা হলো কিনা, না হলে দুই নেতা একই দলের দুই নেতা দুই রকম কথা বললো এবং এটা কি করে হয়, হয়তো কি করে হয়, ডক্টর হাসান তালুকদার কাছে যোগ করবেন। বিষয়টা আমি একটু বিস্মিত হয়েছি যে আমি যতটুকু জানতাম যে প্রাইভেট ইউনিভার্সিটিতে নিয়ম আছে কোনো ছাত্র রাজনীতি করা যাবে না, করার কোনো সুযোগ নেই, আজকে রাজনৈতিক দল সংগঠন কোনো কেউ আয়োজন করে নেই এমনি নবীনবরণ। আর সেখানে আসলে তো যারা দুটো গ্রুপ পড়ে তাদের দলের লোকেই নিঃসন্দেহে, হ্যাঁ নিঃসন্দেহে এটা তো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আর একটু সচেতন হতে হবে যেন এই রাজনৈতিক বিষয়গুলো যাতে না ঘটে এবং এই ধরনের দ্বন্দ্ব যাতে না ঘটে, এবং রাজনৈতিক দলের নেতা যারা তাদেরকে প্যাট্রোনাইজ করেন তাদেরকে আরও উদ্যোগী এবং সহনশীল ভূমিকা রাখতে হবে। আসলে আমাদের বাংলাদেশে আমি সবচেয়ে দুঃখজনক হলো যে ছাত্রলীগের একটা গৌরবজনক ইতিহাস আছে, আজকে কিন্তু বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে কিন্তু ছাত্রদল আর ছাত্রলীগের মারামারি হয় না, সেখানে মরে না, যেটা সাধারণত কাম্য ছিল। হ্যাঁ বলতে এটা যে যেটা প্রত্যাশা ঘটে কিন্তু আজকে
আপনি দেখেন ছাত্রলীগে ছাত্রলীগের অন্তদ্বন্দ্বে বহু ছাত্র, মেধাবী ছাত্র, নিরহ ছাত্র প্রাণ দিয়েছে। ডক্টর হাসান তালুকদার, আমি শুধু একটি ছোট্ট তথ্যকে যুক্ত করে আমি ডক্টর অনুপম সেন আছেন উপাচার্য প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, তার কাছে যেতে চাইব। সেটি হচ্ছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনগুলোই পাবলিক ইউনিভার্সিটির ক্যাম্পাস দাপিয়ে বেড়ায়, এটি আমাদের ইতিহাস বলে, এবং সেই সময়কালীনে সময় আর কি ওই ইউনিভার্সিটির ওই ছাত্র সংগঠনেরই বিভিন্ন গ্রুপে গ্রুপে সংঘর্ষ, এটি কিন্তু নতুন ঘটনা। যে দল ক্ষমতা থাকে সেই দলের ছাত্র সংগঠন, যে দল ক্ষমতা থাকে তার ছাত্র সংগঠন নিজেদের মধ্যে মারামারি করছে, এটি আসলে আমরা দেখে এসেছি গত কয়েক দশক ধরে। আমার সাথে ডক্টর অনুপম সেন আছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আশা করছি তিনি আমাকে শুনতে পাচ্ছেন। একাত্তর জানালে স্বাগত জানাচ্ছি। আজকে কি ঘটলো আপনার ইউনিভার্সিটিতে ডক্টর অনুপম সেন, কেন একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ক্ষুদ্র একটি ঘটনা নিয়ে ছুরিকাঘাতে মারা গেল? এটাই অত্যন্ত দুঃখজনক মিথিলা, যে একটা অতি সাধারণ ঘটনা বিদায়ী ছাত্রদের বিদায় জানানো ফেয়ারওয়েল একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল 31 মার্চ, সেখানে নেতৃত্ব নিয়ে সম্ভবত, কারণ আমি এটি জেনেছি ইউনিভার্সিটি যাওয়ার পরেই, যখন দেখলাম যে মারামারি হচ্ছে আমাকে প্রক্টোরিয়াল বডি এবং প্রক্টোরিয়ালদের মধ্যে একজন এবং অন্যান্যরা সিসিটিভিতে দেখাচ্ছিলেন, আমরা সিসিটিভিতে পরিষ্কার দেখতে পাচ্ছিলাম যে মারামারি হচ্ছে, এবং ঘটনাটা অতি তুচ্ছ, একদল ছাত্র মানে ওই ওরাই নেতৃত্বের দ্বন্দ্ব, যে একদল বলতে করব বিদায় অনুষ্ঠান, আরেকদল বলতে তোমরা করতে পারবে না আমাদের দেখা যাচ্ছে যে তারা মারামারি করছে, তখন কি ব্যবস্থা আপনারা নিয়েছেন? পুলিশকে জানিয়েছি এবং পুলিশ সেখানে এসেছে, কিন্তু পুলিশ আসার আগেই ওরা অধ্যাপক ওরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, এবং তাদের ডেকে ফোন করে আনতে আনতে অনেক ঘটনা ঘটে যায়, এটি অতি দ্রুত ঘটেছে। আপনারা দেখবেন যদি এটা পুলিশের কাছে আমরা দিয়েছি সিসিটিভি এটা, এবং তাদের বলেছি যারা এই অন্যায় কাজ ঘটনাচক্রে আমিও শিক্ষকতার সাথে যুক্ত, আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাই, আপনি জি জি অবশ্যই আমি একটু আপনার কাছে বিনীতভাবে জানতে চাই, যদি প্রক্টোরিয়াল বডির কোনো সদস্য সেখানে তৎক্ষণাৎ পৌঁছতে না পারেন, পরিস্থিতি যদি এমনই হয়, তাহলে পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ সেখানে তৎক্ষণাৎ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, সেটি কি কখনো আশা করা যায় না? পুলিশকে তো আমার ওখানে তো ওরা মারামারি করছে, প্রক্টোরিয়াল গেছেন, কিন্তু প্রক্টোরিয়াল যাওয়ার আগেই ঘটনা ঘটে যাচ্ছে। মারামারি হওয়ার পর প্রক্টর বোর্ডের কোনো কাজ নাই, যাতে না হয় সেই জন্য প্রিভেন্টিভ ব্যবস্থা বা সেটা দেখার ব্যবস্থা আছে। আমি সম্পূর্ণ একমত, প্রক্টরিয়াল বডি যদি আগে আমরা যদি আঁচ করতে পারতাম এরকম একটা ঘটনা ঘটবে, তাহলে তো প্রস্তুতি নিতে পারে, প্রক্টরিয়াল বডি তো তাৎক্ষণিকভাবে করতে পারে না, আঁচ করতে পারেনি, এর ব্যর্থতার দায় দায়িত্ব কি তাহলে কি আপনাদের? ব্যর্থতার দায় দায়িত্ব তো অবশ্যই ইউনিভার্সিটিতে, যে ইউনিভার্সিটি একটা বড় একটা ঘটনা ঘটলো, চট্টগ্রামের সাবেক মেয়র এবং বর্তমান মেয়র দুজনেই একটা অবস্থান নিয়েছেন। এটি আমি মনে করি না সাবেক মেয়র এবং বর্তমান মেয়রের ঘটনা, এটা সম্পূর্ণ ভাবে একই গোষ্ঠীর ছেলেটি, অর্থাৎ তাদের কোনো সম্পৃক্ততা নেই এই ঘটনায়, তাদের কোনো সম্পৃক্ততা আমি মনে করি না, যে তাদের কোনো সম্পৃক্ততা আছে বলে আমি অন্তত তা দেখি,
আচ্ছা ডক্টর অনুপম সেন, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ডক্টর হাসান তালুকদার, খুব ছোট করে যদি কিছু বলেন আর কিছু যুক্ত করেন এটার সাথে। না, উনি যখন দায় স্বীকার করেছেন যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায় দায়িত্ব এড়াতে পারে না, তাদের ব্যর্থতা আছে, কথা বলতে চাই স্যার। জন উইলসন স্কুলটি ঢাকা শহরের একটি ইংরেজি স্কুলের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা, এবং আমার অনেক সাংবাদিক বন্ধু তাদের সাথে চেষ্টা করেছে, কিন্তু আমি খুবই দেখেছি যে আজকে হাইকোর্ট একটি অর্ডার দিয়েছে যে সেই স্কুলে দুই শিক্ষার্থীকে নিতে হবে এবং তাদেরকে বহিষ্কার আদেশ তাদের প্রত্যাহার করতে হবে। কিন্তু গত প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে আমরা সাংবাদিকরা চেষ্টা করেছিলাম তাদের সাথে কথা বলার জন্য, খুবই ঔদ্ধত্যপূর্ণভাবে এই প্রিন্সিপাল একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার বেগ সম্ভবত, এবং ট্রাস্টি বোর্ড যিনি যেটি আছে তার পরিচালনা পরিষদের চেয়ারম্যান সম্ভবত মতিউর রহমান চৌধুরী, আমি যদি ভুল না করে থাকি, তারা কেউ সাংবাদিকদের সাথে কথা বলতে চায় না, এবং তারা যে রুরু আচরণ বাচ্চাদের দুটির সাথে করেছে, বাবা যদি অপরাধও করে থাকে, প্রথম যে চিঠি তারা বাবাকে দিয়েছিল সেখানে তারা বলেছেন ঘটনাটি দুঃখজনক এবং এটি অনভিপ্রেত এবং বাচ্চা দুটি এটি শাস্তি পেতে পারে না, কিন্তু তারপর কী কারণে তারা বাচ্চা দুটি বহিষ্কারের দেশ প্রত্যাহার করলেন না তার বাবা চিঠি দেওয়া সত্ত্বেও, এবং পরিচালনা পরিষদ বললেন যে তার বাবার বক্তব্যটা সন্তোষজনক হয় না, যিনি কোনো অন্যায় করে নাই, একটি কথা কাটাকাটির কারণে বাবার সাথে স্কুল কর্তৃপক্ষের একজন কর্মকর্তার কথা কাটাকাটির কারণে দুটি বাচ্চাকে স্কুল থেকে বহিষ্কার করা হবে মাস পথে যখন সেশন চলছে এবং একজন ওয়ানে পরে একজন এইটি পরে, একটি মেয়ে এবং একটি ছেলে, এই যে অন্যায় স্কুলটি করলো, তারপরে আমরা সাংবাদিকদের অনেক কথা বলার চেষ্টা করেছি, সেই স্কুলে কি এই শিশু দুটো পড়তে পারবে? আমি মনে করি না যে তার পড়া উচিত আর কারণ, কিন্তু আমরা এটা চাই যে হাইকোর্টের নির্দেশ মেনে এবং তারা যে অন্যায় করেছে সেই অন্যায়কে তারা দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে বাচ্চা দুটিকে আবার ভর্তি নেবে, যদি আমি মনে করি পরিবারের উচিত হবে না এই স্কুলে এইরকম ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং এরকম প্রিন্সিপাল থাকা এই শিক্ষকদের অধীনে এই স্কুলে পড়ানো যে মানসিক নির্যাতন করা হবে বাচ্চাদের, শিশুদের অধিকার খুন করা হবে। বক্তব্য হচ্ছে যে এখানে স্পষ্ট হচ্ছে যে এখানে স্কুল কর্তৃপক্ষ আরবিট্রারিলি স্বেচ্ছাচারীভাবে কাজ করেছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে প্রাইভেট আপনার এই ধরনের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর উপরে সরকারের নিয়ন্ত্রণ কারো কি কোনো নিয়ন্ত্রণ আছে কি নাই, এবং আইনও খুব শক্তিশালী নয়। আমাদের এখান থেকে বক্তব্য হচ্ছে যে অবিলম্বে আমাদের সরকারি বা অন্যান্য বেসরকারি যে বাংলা মিডিয়ামের যে স্কুলগুলো আছে সেখানে যে গভর্নমেন্টের যে আইন যে নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে এইটারও দেখার জন্য একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা। আমরা এই প্রশ্নটি রেখে যেতে চাই যে এদের কি কোনো আইন আছে? শিক্ষামন্ত্রী, ধন্যবাদ ডক্টর হাসান তালুকদার, ধন্যবাদ দর্শক আপনাদেরকে।